বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্টস টার্নিং পয়েন্ট, শুরুটা যেভাবে হলো। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর এই মাত্র শুরু হয়ে গেল অবশ্যই বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান। আর এই অনুষ্ঠানে কি হয় আপনারা যারা প্রতিনিয়ত শোনেন তারা অবশ্যই জানেন, সবসময় আমাদের সাথে কোনো না কোনো অতিথি থাকে, এবং এই অতিথিরা হয়তো সেলিব্রিটি নন, হয়তো বিশাল বড় কোনো ব্যক্তিত্ব নন, যাদেরকে আপনারা নাম শুনলেই চিনবেন এমন কেউ নন, কিন্তু এরা হচ্ছে তার চেয়েও বড়, অর্থাৎ আপনার মতন, আপনার বা আমার মতন সাধারণ মানুষ। এবং আমরা সবসময় এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই বোঝাতে চাই যে একটা মানুষ যেই অবস্থানেই থাকে না কেন, তার সেই অবস্থান থেকে তার নিজস্ব কিছু বাধা বিপত্তি, নিজস্ব কিছু ঝামেলা, নিজস্ব কিছু কষ্ট, নিজস্ব কিছু চলাফেরার অবস্থান, অনেক কিছুই থাকে। এই সব কিছু মিলিয়ে আসলে জীবন, এবং তারপরেও কিন্তু মানুষ সামনের দিকে এগিয়ে যায়। কেন এই কথাগুলো বলা, যেটা সবসময় অনুষ্ঠানের আগে বলি, যে আমাদের আশেপাশে এই প্রজন্মে প্রচুর পরিমাণে মানুষ আছে যারা হতাশ এবং যারা একটা কিছু করতে পারছে না, আমাকে দিয়ে এটা হবে না, এই কথাটা বলে যাদের অভ্যাস, তাদের জন্য এই অনুষ্ঠানটা করা, অনেক কিছুই করা যায়। আমরা অনেক সময় এই লিমিটেশনটার কথাও শুনেছি, বিশেষ করে যে আমি মেয়ে বলে এই কাজটা আমি করতে পারছি না, বা এই জিনিসটা আমার দ্বারা সম্ভব হয়নি, এমনও অনেক কিছু আছে। অনেকে হয়তো ছোটখাটো একটা কাজ করতে গিয়ে সেখানে একটা বড় ধরনের লস খেয়ে তারপরে সেই কাজটা নিয়ে আর আগায়নি, কিন্তু কিছু মানুষ এগিয়ে যায়, কিছু মানুষ চেষ্টা করে যে না, আমি একটা কিছু করব, আমি আমার নিজের জায়গাটা দাঁড় করাবো। তো প্রত্যেক সময়ের মতনই আমাদের সাথে একজন অতিথি আছে। আজকের অতিথির পরিচয় আমরা তার কাছ থেকে প্রথমে শুনে নিই। আপু, আপনার নামটা বলুন। বর্তমানে এই সময় আপনি কি করছেন? আমি বর্তমানে কুকঅফস এর সাথে একটা বিজনেসে আছি, যেটা হচ্ছে ফুডের বিজনেস। জি, ফুডের বিজনেস বলতে এখানে কি করা হয়? এখানে যারা বিশেষ করে হোম কুক আছেন তারা বিভিন্ন খাবার রেঁধে এখানে পোস্ট করা হয়। তারপর হচ্ছে গিয়ে মানে সেইটা হচ্ছে ওদের অনেক ক্লায়েন্টও আছে যারা কিনা খাবারটা অর্ডার করে, তখন আমরা এই খাবারটা রেডি করে দিই, ইভেন ওদের ডেলিভারি ম্যান যারা আছেন তারা এসে এটা নিয়ে যান, আমি হচ্ছে ওদের কুক হিসাবে আছি, যে মানে আমার অর্ডার আসবে, ওদের অ্যাপস এর মাধ্যমে অর্ডারটা আসবে, তখন আমি অর্ডারটা জাস্ট কনফার্ম করবো, ইভেন হচ্ছে যেদিন অর্ডারটা থাকবে সেদিন আমি রেডি করে রাখবো। আচ্ছা, সময় মতো, তখন ওদের টাইম অনুযায়ী ওদেরই ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে, নিয়ে যে অর্ডারটা করেছে তাকে দিয়ে আসবে। এখানে রান্নাটা কে করছে? রান্নাটা আমি করছি। রান্নাটা আপনিই করছেন? মূলত আমার কাজটাই হচ্ছে রান্না করা। রান্না করা, এবং কুকঅফস এর সাথে আপনি এমন ভাবে রিলেটেড যে তারা আপনাকে ডেলিভারির কাজটা করে দিচ্ছে। হ্যাঁ, ওরা ডেলিভারির কাজটা করে দিচ্ছে। হ্যাঁ, অলরাইট। তো আমরা বর্তমানে একটু জাস্ট শুনে নিলাম যে উনি এখন কি করছেন, কিন্তু এই পথ পর্যন্ত ওনার কিভাবে আসা, এর আগে উনি কিভাবে করেছেন, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের একদম শুরুর অংশটা, অর্থাৎ শুরুটা কিভাবে হলো, এই অংশটাতে আমরা প্রত্যেকটি অতিথিরই ছোটবেলার কিছু ব্যাপার শুনে থাকি। তাই আমাদের আজকের অতিথির কাছে জিজ্ঞেস করবো যে আপনার ছোটবেলাটা কেমন কেটেছিল, কোথায় কেটেছিল, কোন স্কুলে পড়েছিলেন, একটু যদি বলতেন। আমার ছোটবেলাটা হচ্ছে মিরপুরে, মিরপুর দারুসালাম। আমার জন্ম ওখানেই, আমার ভাই, দুই ভাই এক বোন, আমরা ঢাকাতেই বড় হয়েছি। ঢাকাতেই বড় হয়েছি, ওই এলাকাতেই জন্ম আর কি। ওইখানে আমি ক্লাস 8 পর্যন্ত এলাকার স্কুলে পড়েছি। কোন স্কুলে পড়তেন? আমি হচ্ছে গিয়ে দারুসালাম কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল যেটা ছিল ওইটাতে। ওকে, ওখানেই পড়াশোনা করতেন। ওখানে আপনার যখন, আপনি ছোটবেলায় আপনার ফেভারিট সাবজেক্ট কি ছিল, বা তখন কি ধরনের মানুষ ছিলেন আপনি, চঞ্চল ছিলেন নাকি খুব শান্তশিষ্ট ছিলেন? আমি ছোটবেলা থেকে একটু জেদি টাইপের ছিলাম, যে খুব মানে ঘাটতারা টাইপের, মা যেটা বলে যে সবসময় ঘাটতারা, মানে খুব মানে সবকিছুতে যেটা বলছি তো বলছি যে এটা চেঞ্জ করাবে, মানে যদি আমাকে হাজারো চেষ্টা করা হয় ওটা থেকে আর সরাইতে পারে নাকি, যদি যেটা বলি সেটাই। ওকে, তো ছোটবেলায় কি এরকম কোন রান্না বান্না সম্পর্কিত কোন স্বপ্ন আপনার মধ্যে ছিল? ছোট থেকে আসলে ওরকম স্বপ্ন ছিল না, বাট রান্না করতে খুব পছন্দ ছোট থাকতে। ছোট থাকতে মানে সেটা কোন ক্লাসে? মানে ক্লাস 3-4 এ পড়ি, তখন দেখা গেছে যে স্কুলের বা এলাকার যে ফ্রেন্ডরা আছে ছোট ছোট, আমরা হচ্ছে পিকনিক করতাম প্রতি সপ্তাহে হোক বা বৃহস্পতিবার দিন স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, তারপরে দেখা গেছে সবাই মিলে হয়তো বা টাকা দিয়ে, না হলে বলতাম যে তার বাসা থেকে এটা নিয়ে আসো এটা নিয়ে আসো, এগুলি করে। তো সবসময় রান্না দায়িত্বটা আমার উপরে পড়তো, আপনার উপরে, তুমি রান্না করবা। এটা কি এই জন্য যে আপনি রান্না ভালো করতেন? হ্যাঁ, এই জন্য যে তখন থেকেই, যে ছোট থেকেই মানে রান্নার প্রতি খুব একটা আগ্রহ থাকতো। যখন আমার আম্মু বাসায় থাকতো না, আমি কি করতাম, এটা সেটা চুরি করে রেখে দিতাম, যে জানতাম যে আম্মু বের হয়ে যাবে, তো যখন হয়তো বেশি ডিস্টেন্সে কোথাও যাইতো না, হয়তো হাসপাতালে যাবে, তো আমি তারপরও
মানে তখন তো আর বুঝতাম না যে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, আপনার বাবা মা কি করতেন এটা তো বলেননি, এই জন্য তো আমরা একটু কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, আমার বাবা হচ্ছে গিয়ে বিজনেস করতেন, মানে এখনো সেই বিজনেসই করে, আর আমার মা হচ্ছে গিয়ে হাউসওয়াইফ। আচ্ছা আচ্ছা, তো তারপরে আপনি এরকম চুরি করে রেখে দিতেন জিনিসপত্র? চুরি করে রেখে দিতাম, তো আম্মু যখনই বেরিয়ে যেত তখন এগুলি কুটাগাটা করে রান্না করা শুরু করে দিতাম। হাত পুড়তো না এসব করতে গিয়ে? মানে ঝামেলা হতো এরকম অনেকবার, হয়তো যে হাতে ছাকা লাগে যেত, তারপর কিছু না কিছু একটা প্রবলেম হইতো, তারপর অতটা হইতো না, আমি রান্না করতে পারতাম। ওই ছোটবেলায় প্রথম কমপ্লিট রান্না কোনটা করেছিলেন মনে আছে? ছোটবেলায় কমপ্লিট রান্না করেছিলাম এটা অবশ্য খেয়াল নাই, তবে যে আমরা পিকনিক গুলা করতাম এগুলিতে প্রপারলি রান্না আমি সবসময়ই করতাম। আচ্ছা, সেখানে কি রান্না হতো? যে খিচুড়ি 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 ডিম ভুনা, নর্মালি ছোট তো তখন তো আর অত টাকা পয়সা সবাই নিয়ে বাচ্চাদের হাতে দেওয়া হতো না, তো দেখা গেছে যে সবাই 10-20 টাকা করে ডিম ভুনা, তারপর কোন একটা ভাজি ভাত বা খিচুড়ি, এরকম অনেক দল বল মিলে এই রান্নাটা। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তার মানে একটা জিনিস খেয়াল করলাম এই অনুষ্ঠানটা করতে গিয়ে, যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে বড় হয়ে তারা যা করছে ছোটবেলায় তার একটা ছোঁয়া তাদের মধ্যে কোনো না কোনো ভাবে ছিল। আচ্ছা, তখন ছোটবেলায় আপনি যখন রান্না করতেন তখন ওই সময় আপনার রান্না করতে কি আপনার নিজের খুব ভালো লাগতো? যে না, রান্নাটা আমি করি, রান্নাটা আমার মানে খুব ভালো লাগতো, যে আমি রান্না মানে মা না থাকলেই চুরি করে এটা আমি রেখে দিতাম শুধুমাত্র রান্না করার জন্য, খুবই ভালো লাগতো রান্না করাটা। ইভেন এখনো আমি রান্না করতে খুব পছন্দ করি। আচ্ছা, এটা এটা কি জন্য আপনার ভালো লাগে? এটা কি নিজের ভালো লাগে নাকি মানুষের তৃপ্তিটা দেখতে ভালো লাগে? মানুষের তৃপ্তি একটা তো আছেই, তাছাড়া শুরুতে তো আর মানুষের তৃপ্তি ছিল না, তখন নিজের ভালো লাগে থেকেই করতাম। আচ্ছা, তখন নিজের ভালো লাগা থেকেই করতেন, তখন এভাবে চিন্তা করতেন না, এবং তখন অত ছোটবেলা নিশ্চয়ই চিন্তা করেননি যে রান্না বান্না রিলেট করে একটা কিছু আর্ন করা যায় বা একটা বিজনেস করা সম্ভব, এভাবে তো কখনো চিন্তা করেননি? এটা কখনো চিন্তা করেননি, এমনিতে শখের বশত রান্না করতাম। দেখা গেছে যে টিভিতে কোন একটা প্রোগ্রাম হয়েছে, ওইটা বসে বসে খুব মনোযোগ দিয়ে দেখতাম যে এটা রান্না করব। ইভেন আমার মাও খুব মানে রান্নার প্রতি খুবই ছিল, সে খুব রান্না করতো। মানে আমার মা তখন তো এরকম ফেসবুক ইউটিউব ছিল না, মানে ছিল হয়তো বাবা আমাদের কাছে মোবাইলটা ছিল না, হ্যাঁ, তো আমার মা দেখা গেছে যে টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছে, সে মনোযোগ দিয়ে দেখতেছে, দেখে এটা আমাদেরকে করে খাওয়াইতেছে, তো মার থেকেই শিখা আসলে, মানে ওই চিন্তাটা আসা যে মা যেরকম রান্না করে আমিও এভাবে। আমার মা কখনো রান্নার ব্যাপারে যে মানে না করতো না, যে রান্না করা যাবে না বা কি, যদি করতে চাও করো, মাঝে মাঝে যখন একটু অতিরিক্ত করে ফেলতাম তখন একটু রাগ হইতো, তখন একটু রাগারাগি হতো, একটু বকাঝকা হতো আর কি। আচ্ছা, বড় কোনো ঝামেলা বাঁধিয়েছিলেন ছোটবেলায় রান্না করতে গিয়ে? হ্যাঁ, এরকম একবার করেছি যে আমরা ফার্স্টে কোয়ার্টারে থাকতাম, মানে ফার্স্টের দিকে আমার বাবা সরকারি জব করত, তো যে বিজনেসটা আমার বাবা করতেছে এটা মূলত আমার নানার বিজনেস ছিল, তো পরবর্তী সময় আমার নানি মানে তখন সরকারি স্যালারি খুবই কম ছিল, তো আমার নানি বললে যে সরকারের এই চাকরির দরকার নেই, তুমি আমাদের বিজনেসটাই নিয়ে নাও, তো পরে আমার বাবা ওই বিজনেসটা শুরু করে, তো ততক্ষণিক সময় আমরা ছিলাম কোয়ার্টারে, তো কোয়ার্টার থেকে যখন আমি চলে আসি তো তখন হচ্ছে আমার মা সবাই চলে আসে মিরপুর দারুসসালামে, যেটা কোয়ার্টারটা ছিল টেকনিক্যাল, তো আমি কি করছি যে দুপুরবেলা বাসায় গেছি, ফ্রেন্ডদের নিয়ে বলতেছি, ছোট ছোট তখন আমি হয়তো টুয়ে পড়ি বা এরকম, হ্যাঁ এরকম আমার মনে আছে এখনো, যে সকালে বের হয়েছি গিয়ে বলতেছে যে আমরা এখানে রান্না করে খাবো, তো মা তো নাই, অনেকে হয়তো জানে না, মাঝে মাঝে মা আসে, বাবা ওইখানেই থাকতো, তো এক আন্টির কাছে গিয়ে বলতেছে, আন্টি মা বলছে যে হলুদ মরিচের গুঁড়া দিই, তো একজনকে এটা বলছি আরেকজনকে গিয়ে বলছি যে আপনাদের ওইখানে তো কোয়ার্টার ছিল সবাই শাকসবজি লাগাতো, তো গিয়ে বলছি যে মা বলছে শাক দেওয়ার জন্য পরবর্তীতে রান্না করতেছিলাম, তিনটা ইট দিয়ে আগুন টাগুন দিয়ে একজনের বাসা থেকে কেরোসিন ধার করে আসছি, যে আমার বলছে যে কেরোসিন ব্যাপারটা ডেঞ্জারাস কিন্তু ছোট বাচ্চাদের জন্য, কেরোসিন দিয়ে আগুন জ্বালানো, কারণ ওই যে ইট কাঠ এইসব এসব তো আর কেরোসিন ছাড়া হবে না, পরে এটা নিয়ে আসছি, পরে রান্না বসেই দিছি, মানে খুব আগুন জ্বলতেছে, নাড়তেও পারতেছে না, মানে দূরের থেকে নাড়া দিতেছি, এই টাইমে মা চলে আসছে, আইসা দেখছে যে কি অবস্থা, বলতেছে তুই এগুলি কোথায় পাই, মানে কে দিল এইসব, পরে হচ্ছে মা জোর করে কান ধরে নিয়ে গেছে বাসায়, ওরকম অবস্থায় সব মানে রান্না করতে শেষও করতে পারিনি, খাওয়া দাওয়া তো দূরের কথা, মা কান ধরে বাসায় নিয়ে গেছে, পরে বলতেছে সেদিন খুব মার দিছে যে কত বড় সাহস মানুষের বাসা থেকে আমার কথা বলে সব নিয়ে আসছে, তারপর আয় না সবার জিনিসগুলো নষ্ট করছে, তো
এটা ছিল একটা মানে যে মা খুব রাগ হয়ে গেছে, এরকম তাছাড়া খুব একটা রাগ হইতো না। না, ওই দিন যেটা করেছিলেন সেটা আমি মানে অনুষ্ঠানে যেহেতু আমরা আছি তাই সবাইকে বলে দিই, অনেক সময় বাচ্চারা এই ধরনের জিনিস চেষ্টা করে কিন্তু আগুন সম্পর্কিত কোনো কিছু আশা করি তারা চেষ্টা করবেন না। আপাতত আমরা একটা ছোট বিরতিতে যাই, বিরতির পরে এসে আমরা আবারও আমাদের আড্ডা চালাবো। আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি রান্নার খুব ভক্ত এবং তার রান্না খেয়েই আজকে এখান থেকে মানে কি বলবো বিদায় হব আমরা আশা করছি। না, এমনি দুষ্টামি করলাম, স্টুডিওতে তো রান্না করা যাবে না। জাস্ট একটা বিরতির পরে ফেরত আসছি, আপনারা শুনতে থাকুন বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট, শুরুটা যেভাবে হলো। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট, শুরুটা যেভাবে হলো। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, চলছে অবশ্যই বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান। আর যেহেতু বসুন্ধরা এলপি গ্যাসের সৌজন্যে আমাদের অনুষ্ঠানটা, একটু বলে রাখা ভালো যে বসুন্ধরা এলপি গ্যাস এমন একটি ব্র্যান্ড যেখানে সিলিন্ডার বারবার পুনঃ পরীক্ষণ করা হয়, অর্থাৎ বারবার পরীক্ষা করে দেখা হয় যে সিলিন্ডারটি আপনার জন্য সেফ এবং সিকিওরড কিনা। বিশেষ করে যারা রান্নাবান্নার কাজ করেন, রান্নাঘরে সময় কাটান, তাদেরকে বলছি যে আপনারা যারা এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেটা যেই ব্র্যান্ডেরই হোক না কেন, দয়া করে বদ্ধ জায়গায় সিলিন্ডার রাখবেন না, কিংবা মাটির নিচে কিংবা স্টোরে আলাদা করে ঢুকিয়ে এভাবে রাখবেন না, কারণ তাহলে যথেষ্ট পরিমাণে এক্সপ্লোশন বা বাজে ধরনের আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অবশ্যই আপনি এই ধরনের রিস্ক আপনার জীবন নিয়ে নিতে চান না। আমাদের সাথে অতিথি আছেন এবং তার সাথে আমরা তার ছোটবেলার গল্প করছিলাম এবং এই ছোটবেলার গল্প করতে করতে এখন মনে হলো যে আরও একটু শোনা দরকার, কারণ সে মোটামুটি একটা আগুন লাগিয়ে ফেলেছিল কিছুক্ষণ আগে। আমরা শুনছিলাম তার মা তাকে কাঁধে ধরে নিয়ে গেছে, সে আগুন বন্ধ করা গেছে। এরপরে আর এরকম কোনো ঘটনা আশা করি আমরা হয়নি। না, এরকম এরপরে যতবারই আমরা রান্না করেছি ওটা চুলাতে, এরকম কখনো ইটের, ওইটাই ফার্স্ট ছিল যে ইট দিয়ে আর কি রান্না করতে গিয়েছি। আচ্ছা, আপনার বাবা মা কখন বুঝতে পারলেন যে আপনার এই ধরনের রান্না বান্নার প্রতি আপনার খুব ইন্টারেস্ট? অনেক আগেই কি বুঝতে পেরেছিলেন? এটা না, অনেক আগে না, 19 আমার খুব বেশি আগ্রহ ছিল। মানে তখন তো জাস্ট আমি পিকনিক করতেছি মানে ফ্রেন্ডদের সাথে, তখন গিয়ে রান্না করতেছি। আর যখন 9 ভর্তি হলাম যে আমার আরো রান্নার প্রতি একটা শখ বেড়ে গেল, যে আমার যে ফ্রেন্ড পারতেছে একটা, ওর কাছ থেকে একটা আইটেম শেখার জন্য। আমার ফ্রেন্ডও রান্না পারতো, কিছু আর ছিল যে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ও খুব ভালো রান্না পারতো, ওর নাম হচ্ছে সুরমা। আচ্ছা আচ্ছা, তো ও ছিল আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড, বান্ধবী, তো ও হচ্ছে ভালো রান্না করতে পারতো। তো দেখা গেছে যেটা ও পারতো সেটা আমি ওর বাসায় গিয়ে শিখতাম, আর যেটা আমি পারতাম ও আমার বাসায় চলে আসতো। আচ্ছা আচ্ছা, তো এরকম করে আমরা শিখতাম, মানে অল্টারনেটিভ ভাবে নিজেরা নিজেরা শিখতাম। আবার যদি অন্য কোনো ফ্রেন্ড পারতো তাদের থেকে হেল্প নিতাম, সবাই তো আর পারতো না। আমাদের 60 মতো মেয়ে ছিল, আমাদের গার্লস স্কুল ছিল, তো ওইখানে তার ভিতরে হয়তো 4-5 রান্না পারতো, নিজের বাসায় ট্রাই করতো। তো দেখা গেছে আমার বাসায় যেটা করছি ওই দিন সবাইকে ডাকছি, তোমরা আসো আজকে আমার বাসায় খাবা। আবার আরেক ফ্রেন্ডের বাসায় ও এটা করছে, ফোন করে বলতো রেসিপি, ফোনেও বলতো মাঝে মাঝে, যে ফোনে শুনে শুনে তারপর হচ্ছে গিয়ে রান্না করতাম। ওকে, আচ্ছা একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে আপনার এই যে রান্নার প্রতি প্যাশনটা, আপনার যে রান্না করতে ভালো লাগে, এটা তো পরবর্তীতে আপনি এটাকে বিজনেস আকার দিয়েছেন, কিন্তু শুরুতে তো এমন ছিল না। শুরুতে তো জাস্ট একটা চিন্তা ভাবনা ছিল যে আমার রান্না করতে ভালো লাগে, ভালো লাগে জাস্ট, আমি অনেক কিছু মানে রান্না করতে পারবো, আমি করে করে বাসায় সবাইকে খাওয়াবো, নিজে খাবো, মানে জাস্ট এইটাই ইন্টেনশন ছিল। যে আপনি তো কখনো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি রান্নার জন্য? না না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, এটা জাস্ট আপনার কাছে একটা প্রশ্ন আমরা সবাইকে বিশেষ করে যারা রান্নার সাথে জড়িত তাদের সাথে করি, যে রান্না করার ক্ষেত্রে, ভালো রান্না করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলে কতটুকু জরুরি? আসলে রান্না করার জন্য শিক্ষা জরুরি না, ইচ্ছাটা হচ্ছে গিয়ে জরুরি। আপনার ইচ্ছার উপর নির্ভর করে যে আপনি কতটুকু ভালো ইচ্ছা নিয়ে রান্না করতে পারেন, আপনার ইচ্ছাই আপনাকে মানে রান্না শিখানো। আমার তো অনেক ইচ্ছা আছে, কিছুই রান্না করতে পারি না, ডিম পোস্ট করতে গেলে সেটা পোড়াচোড়া কি যেন হয়ে যায়। মানে মন থেকে ইচ্ছা থাকতে হবে, তাহলেই হবে, যে আমি রান্না আসলে করতে চাই, তাহলেই শিখা হবে। আচ্ছা, খুব সহজ কিছু রান্নার টিপস দেন আমাদেরকে। মনে করেন যারা ব্যাচেলার থাকে, একা একা যেসব ছেলেরা থাকে, তারা তো ছেলেরা রান্নায় একটু কাঁচা হয়, তো তারা যদি হঠাৎ করে রান্না করে পুষ্টিকর কিছু খেতে চায় যে না খেয়ে নেই রাতে, তো সেই ক্ষেত্রে তারা কি ধরনের রান্না করে খেতে পারে? যদি সেটা হয় তাহলে সে করতে পারে, নুডলস স্যুপ করে ফেলতে পারে হঠাৎ করে, যে রামেন যেটা বলে ওইটাও করা যেতে পারে সিম্পলের ভিতরে। আর মানে সিম্পল বলতে আলু ভাজি, ডিম ভাজা, এই টাইপের খাবার। আচ্ছা, ওকে, এবার আপনাকে জিজ্ঞেস করি যে আপনার প্রিয় রান্না কোনগুলো, কোন রান্নাগুলো করতে আপনার খুব ভালো লাগে? আমি
সব ধরনের রান্না করতেই পছন্দ করি, যেটা মানে করে আমি ফার্স্ট টাইম ট্রাই করে যদি দেখি আমার ভালো হয় তাহলে ওই টাইপের রান্না আমি সবসময় করতেই পছন্দ করি, কিন্তু যেটা একবার খারাপ হয় সেটা আমি আর সেকেন্ড টাইম করি না। আচ্ছা, যেটা খারাপ হয় সেকেন্ড টাইম করেন না? না, খুবই কম করি, যে যেটা মনে করি যে একটু খারাপ হয়েছে এটা পরের বার করলে ভালো হবে তাহলে আমি ওইটা আরেকবার করি, যতক্ষণ ভালো না হয় আমি করি, কিন্তু যেটা আমার একদমই খারাপ হয়ে যায় সেটা আমি আর ট্রাই করি না, যে আমার কাছে মনে হয় যে এটা হয়তো বা হবে না, এটা কোনোরকম প্রশিক্ষণ ছাড়া হয়তো বা। যেমন বেকারি টাইপের জিনিস যেটা হচ্ছে গিয়ে খুবই মানে হইতে চায় না সেন্সিটিভ ওই টাইপের, তবে ম্যাক্সিমাম আমার খাবার হয়েই যায়, প্রথমবারই রান্না করলে আমার মানে খুব কমই হয়েছে যে খাবারটা খারাপ হয়ে গেছে, খুব কম সময়। ওকে, তো আমরা বেশ কিছু ব্যাপার জানলাম রান্না বান্না সম্পর্কে, এবং আমি বিশেষ করে আমার অনুষ্ঠানের অনেক শ্রোতা আছেন তার মধ্যে অনেক নারীও আছেন, অনেকে দেখা যায় যে একটা কাজ করতে পারছেন না কারণ হচ্ছে ঘরের অনেক কিছু সামলাতে হয় আবার বাইরে যাওয়া আসা সম্ভব হয় না, তো সবকিছু মিলিয়ে এখনকার এই যুগটাতে যখন ফেসবুক ইউটিউব এত বেশি ঊর্ধ্বে সবাই 24 ঘন্টা এটা নিয়ে আছে, তখন কিন্তু আবার নিজের শিল্পটাকে অন্যভাবে প্রকাশ করার জায়গাটাও থাকে, নিজের শিল্পটাকে অন্যভাবে সামনে তুলে এনে রাখাও যায়। এখন সবাই সবসময় সবকিছু হয়তো প্রফেশনালি করতে চায় না, কিন্তু কেউ কেউ হয়তো করার চেষ্টা করে, তো যেমন আমাদের আজকের অতিথি তিনিও এই চেষ্টাটা করেছেন এবং সেখানে তিনি একসময় সাকসেসফুলও হয়েছেন, তবে সেই ঘটনায় আমরা পরে যাব, আমাদের শেষ পর্বে অর্থাৎ মঙ্গলবারে আমরা সেই ঘটনা শুনবো যে কিভাবে উনি কুকআপসের সাথে রিলেটেড হলেন, কিভাবে উনি ওনার ফেসবুক পেজটা খুললেন, কিভাবে আস্তে আস্তে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। দেখুন, আমি একটা প্রশ্ন করতে চাই যে সাধারণত ছোটবেলায় আমরা অনেকেই বুঝি না যে আমরা বড় হয়ে কি করব বা কোন দিকে যেতে চাই, তো আপনি যেই প্রফেশনটাতে এখন আছেন, যেই রান্না রিলেটেড প্রফেশনটাতে আপনি আছেন, এটার সাথে কি ছোটবেলা থেকে অ্যাটাচ থাকা জরুরি নাকি যে কেউ যে কোনো সময় চেষ্টা করলে এগিয়ে যেতে পারে? এটা যে কেউ যে কোনো সময় চেষ্টা করলে, কারণ হচ্ছে রান্নাটা খুব কঠিন কাজ না, এটা খুবই সহজ কাজ, জাস্ট ইচ্ছাটা থাকা। ইচ্ছাটা থাকা মানে আসলে রান্না, রান্নার সাথে তো অনেক কিছু যোগসাজশ রাখে, কাটাকাটির ব্যাপার থাকে, অনেক কিছু অ্যামাউন্টের ব্যাপার থাকে, হয়তো একটু এদিক ওদিক হলেই রান্নাটা সুন্দর হয় না। যে রান্নাটা করতে ভালোবাসবে সে একদিন দুই দিন করেই জাস্ট তার হয়ে যাবে, মানে রান্নাটা যদি করার ইচ্ছা থাকে, ইচ্ছা যদি কেউ যদি রান্না করতে না চায় মন থেকে যদি না আসে তাহলে ওই রান্নাটা কখনো উপকার হয় না, আর যখন মন থেকে ভালোবেসে কেউ রান্নাটা করে তখন নর্মালি জাস্ট কনফিডেন্স লাগে যে আমার হবেই। আচ্ছা আচ্ছা, যদি এই প্রশ্নটা আপনাকে করি যে আপনার ছোটবেলায় যখন রান্না আপনার পছন্দের জিনিস ছিল এটা আমরা জেনেছি, এছাড়া আর কি কোনো স্বপ্ন ছিল যেটা ছোটবেলায় খুব ভাবতেন যে না আমি এরকম কিছু একটা করব, এভাবে এগিয়ে যাব? না, ওরকম কোনো ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল যে পড়াশোনা করব, তারপর হচ্ছে গিয়ে জব করব, এই টাইপের ইচ্ছা ছিল যে, তবে রান্নাটা কখনো আমার প্যাশন হয়ে যাবে এটা আমি এটাভাবে আগে থেকে চিন্তা করেননি, কিন্তু পরবর্তীতে ওটাই আপনার প্যাশন হয়ে দাঁড়িয়েছে। দ্যাটস গ্রেট। আমরা আজকের পর্বের প্রায় শেষ দিকে চলে এসেছি, শেষে এসে আমরা আমাদের আজকের শ্রোতার পছন্দের যে কোনো একটা গান শুনবো, কি গান শুনতে চান বলুন, চিন্তা করে বলুন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা, বাংলা হিন্দি ইংলিশ, বাংলা বাংলা গান, বাংলা গান, ঠিক আছে। তাহলে আমরা আজকের পর্বটা এখানেই শেষ করছি, একটা গান শুনতে শুনতে চলে যাচ্ছি আমরা, আগামীকাল আবার আমরা চলে আসবো একই সময়ে, তাই শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2, চলছে বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান, এই শোটা প্রত্যেক রবি সোম এবং মঙ্গলবারে হয় দুপুর 2টায় না হলে বিকেল 4টায়। কেন এই ডিফারেন্সটা? কারণ যখন আমরা খেলাতে চলে যাই, সরাসরি ধারা বিবরণীতে চলে যাই, যেমন শ্রীলঙ্কা বাংলাদেশের সিরিজ, এবং সেই সিরিজেরও সরাসরি ধারা বিবরণী বা ধারাভাষ্য আপনারা শুনতে পাবেন এবিসি রেডিওতে, একদম ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত। সমন্বয় ঘোষ এবং অন্যান্যরাও থাকবে, অন্যান্য কমেন্টেটররা আপনাদের প্রিয় কমেন্টেটররাই থাকবে, সো আপনারা কেউ যারা খেলা টিভিতে দেখতে পারছেন না তারা অবশ্যই দেখতে পারেন, এবং চাইলে একটা কাজ করতে পারেন, টিভিতে চোখ আর কানে এবিসি রেডিও রাখতে পারেন, বাংলা কমেন্ট্রি শুনলেন আর সাথে খেলাটাও দেখে নিলেন, বাংলাদেশের খেলা। তো যাই হোক, আজকে গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি, স্টে টিউনড উইথ 89.2 এফএম। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্টস টার্নিং পয়েন্ট। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্টস টার্নিং পয়েন্ট, কিভাবে কি হলো, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর শুরু হয়ে গেছে আবারও বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান। আমাদের সাথে রোমানা ম্যাম আছেন এবং তার কাছ থেকেই আমরা গতকালকে তার শুরুটা শুনে নিয়েছিলাম, এবার আমরা শুনবো যে কিভাবে কি হলো, কোথা থেকে উনি এখানে আসলেন, কিভাবে এই ঘটনাগুলো ঘটলো, এতটা এগিয়ে উনি কিভাবে গেলেন। তো এখানে একটা ব্যাপার আছে, উনি রান্না বান্না করছেন, সেই রান্না বান্নাটাকে উনি চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষের মাঝে, এবং সেটার সাথে উনি সঙ্গটা নিচ্ছেন কুকআপসের, কিন্তু কুকআপসের সঙ্গটা নিয়ে উনি বসেনি, উনি কিন্তু নিজস্ব
একটা ব্র্যান্ডিং সিস্টেমও তৈরি করেছেন, আমি যদি ভুল না করে থাকি, দেশি ভোজ নামে আপনি একটা পেজের ওনার। জি, ফেসবুকে, রাইট? আচ্ছা, এবং সেই পেজে আমরা অফ এয়ার আলোচনা করছিলাম, সেই পেজে আপনি সাধারণত কি করে থাকেন, কি ধরনের আপডেটস দিয়ে থাকেন একটু যদি জানাতেন। মানে কুক অফ সে আমার যে অর্ডারগুলো থাকে, আমি ওগুলি জাস্ট ছবি তুলে এটা পোস্ট দিয়ে রাখি যে আজকে আমার এটার অর্ডার ছিল, এই অর্ডার আসছে এত পোর্শন। আর ইভেন নতুন নতুন খাবার যা আমি কুক অফ সে পোস্ট করি, ওটা আমার পেজেও আমি পোস্ট করে রাখি। যদি কোনো ক্লায়েন্ট হয়, অনেকেই নক করে, তখন দেখে অর্ডার করতে চায়, তখন আমি মূলত আমার পেজ থেকে অর্ডার আসলো আমি দুই একজনকে কুক অফ কে সাজেস্ট করি, কারণ আমার যেহেতু ডেলিভারি ম্যানটা নাই, তো আমি কুক অফ কে দিয়ে দিই অর্ডারটা, কুক অফ তখন ডেলিভারি করে দেয়, জাস্ট ওদেরকে 15% দিয়ে দিলেই হয়। খাওয়ার পরে সে রিভিউ দেওয়ার তার অপশন আছে, সে চাইলে 1 star দিতে পারে, 2 star দিতে পারে, সর্বোচ্চ 5 star পর্যন্ত দেওয়া যায়। তো এরকম হয়ে যায় মাঝে মাঝে 1 star 2 star চলে আসে, বাট ম্যাক্সিমামই 5 star 4 star আসে। আচ্ছা আচ্ছা, আর আপনারা যখন রান্না করে ওটা পাঠান, সেটার সাথে কি মানে খাবার যে দেখতে যে সৌন্দর্যর ব্যাপারটা, এটাও তো নিশ্চয়ই খেয়াল রাখা হয়? হ্যাঁ, এটা অবশ্যই, কারণ আমরা বিভিন্ন বক্স করে, মানে একটা পার্সেল যেভাবে দেওয়া উচিত বক্স করে, সাথে হচ্ছে ব্যাগ থাকবে, ওটাকে গুছে, তারপর স্টিকার থাকে, স্টিকার ওটাতে অ্যাড করে তারপর দিই। একজনের থাকে তখন একজনের পরিমাণে সে পাবে, যদি দুইজনের থাকে তাহলে দুইজনের পরিমাণ। এরকম বড় রকম অর্ডার কি নেওয়া হয় যে একসাথে 50 জন খাবে বা 100 জন খাবে এরকম? এটা হচ্ছে ক্যাটারিং সার্ভিস কুক অফ সে আছে, তো ক্যাটারিং সার্ভিস পোস্ট করতে হয়, তো পোস্ট করলে যদি একসাথে 10 জনের একটা চলে আসে, তবে আমি এর আগে করেছিলাম একসাথে 40 জনের কুক অফ সে একটা ক্যাটারিং, সেটা হচ্ছে একটা কর্পোরেট অফিসের ছিল, সেটা হচ্ছে গিয়ে 40 জনের ইফতার অ্যান্ড হচ্ছে বিরিয়ানি। আচ্ছা, 40 জনের, তো হিউজ অ্যামাউন্ট। তো এই টোটাল রান্নার আয়োজন করতে আপনার তো অনেক ঝামেলা যায়। আমি একাই করি, সব একাই করেন, আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই? না, আমার একটা বুয়া আছে, যেটা হচ্ছে ছোটা বুয়া, সে পরবর্তীকালে এসে আমার থালাবাটি, তারপর মানে যা থাকে পড়ে থাকে এগুলি কাজ মিশিয়ে দেয়। মনে করুন কেউ একজন মাছের কোন একটা আইটেম ইয়ে করলো, তখন কাটাকাটি এই সব? না, মাছটা আমি একদম বাজার থেকে কেটে আনি, আমার যাতে কাটতে না। আচ্ছা আচ্ছা, মাংসটা, ইভেন মাংসটাও মানে কেটে আনি আমার। আর আমার এরকম হয়ে গিয়েছে যে কুক অফ সে কাজ করতে করতে বাজারে সবাই আমার পরিচিত, জাস্ট ফোন করি যে আমাকে বাসাইটা দিয়ে যাও, ওরা এসে দিয়ে যায়। তো এই সার্ভিসটা আমি পাই যে আমার একটা মুরগি লাগবে বা আমার 2টা মুরগি লাগবে, তুমি আমার বাসায় নিয়ে আসো, ও নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, কখনো কোনো অর্ডার নেওয়ার পরে বিপদে পড়েছিলেন যে এই জিনিসটা অর্ডার করেছি তার বাজারে পাচ্ছি না বা হচ্ছে না রান্নাটা? অর্ডারটা আসলে মানে এরকম বিপদে পড়ি নাই যে ওটা পাচ্ছি না, এরকম মাঝে মাঝে হয় যে হয়তো বা আমি যে এরিয়াতে আছি এই এরিয়াতে নাই, এখন হঠাৎ করেই নাই, শেষ হয়ে গিয়েছে, এরকম হয়েছে। একদিন রাতের মানে হঠাৎ করে রাতের সন্ধ্যার পরে অর্ডার আসছে, আমি বুঝিনি যে অর্ডার এত পরিমাণে আসবে, মানে তেহরি অর্ডারটা ছিল, আমার কাছে মাংস যে পরিমাণ ছিল আমার তার থেকেও অনেক বেশি মাংস লাগতো। তো ততক্ষণে হচ্ছে গিয়ে দেখি যে সব বন্ধ হয়ে গেছে। পরে আমার অনেক দূর একদম স্বপ্ন খুঁজতেছিলাম, স্বপ্নতেও নাই, তারপরে আমি হচ্ছে প্রিন্সে যাই, মোহাম্মদপুর যে প্রিন্স, ওইখান থেকে গিয়ে তারপর নিয়ে আসি রাতের 11টা বাজে। রাত্রে 11টায় ওটা ডেলিভারি টাইম কখন ছিল? পরের দিন সকালে। পরের দিন সকালে ছিল আমাদের। আবার প্রতিটা অর্ডার আগের দিন আসে, অর্ডার আগের দিন আসবে, জাস্ট আমি কনফার্ম করে রাখলে পরের দিন টাইম থাকবে যে কোন টাইমে এটা পিক আপ হবে, ওই টাইমের আগে রান্না করে রেডি করে রাখতে হবে। ওকে, আচ্ছা আরেকটা প্রশ্ন, সবচেয়ে সেন্সিটিভ খাবারের অর্ডার কোনগুলোকে ধরেন এবং ওটা কোনটা প্রিপেয়ার করতে সবচেয়ে বেশি মানে খেয়াল রাখতে হয়? খুব খেয়াল রাখতে হয়, প্রতিটা খাবারই খুব খেয়াল রাখতে হয়, কারণ একটু এদিক সেদিক হলে যারা ডাইনার থাকে বা ক্লায়েন্ট, তারা দেখা গেছে টাকা দিয়ে কিনে খাচ্ছে, একটু এদিক সেদিক হলেই তারা কমপ্লেন করে দিবে। তো এই জন্য আমাদের প্রতিটা খাবারই খুব বেশি খেয়াল রাখতে হয় যে কোনোভাবে যাতে টেস্ট বা কোনোভাবে কালার যাতে মানে দুই রকম না হয়, যে তাহলে ওনারা দেখা গেছে ছবিতে এক কালার আমি আরেক কালার দিছি, তো সেটার জন্য সে কমপ্লেন করে যে ছবির সাথে কেন মিলল না। আচ্ছা, এবার আসি অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে যে এই যে আপনার এই প্রফেশনটা, এটা আপনি ডিল করছেন বা হ্যান্ডেল করছেন এই টোটাল ব্যাপারটা, এটার প্রতি আপনার পরিবার, বন্ধু বান্ধব
আশেপাশের মানুষ সবার রিয়াকশনটা কেমন? রিয়াকশনটা খুবই ভালো, যে আমি বাসায় বসে, আমার বিশেষ করে আমার হাজবেন্ড খুবই সাপোর্টিং এই ব্যাপারে, যে আমি বাসায় বসে খুব ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারতেছি। ইভেন ওর কোনো সে নেই যে এটা করা যাবে না বা আমার রান্নাটা আগে না করে কেন এটা করতেছে। আর এমনও দেখা গেছে যে আমার অর্ডার চলে আসছে ফ্রাইডে তো বাসায়, কিন্তু আমি আগে বাসার রান্নার খবর নেই, আমি কুক অফিসের রান্নার করতেছি ওটা করে দিয়ে একটার পর একটা অর্ডার এরকম থাকে অনেক সময়, যে একসাথে দুই তিনটা অর্ডার পড়ে যায়, তখন দেখা গেছে যে একই টাইমে হয় না, অনেকে সকালে যায় অনেকে দুপুরের জন্য যাচ্ছে, তো তখন দেখা গেছে ওইটা রেডি করে আবার পরেরটা রেডি করতেছে, আমার বাসার খাবার করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার হাজবেন্ড কিছুই বলে। আচ্ছা, উনি যথেষ্ট সাপোর্টিভ এই ব্যাপারে, ওনারও কি আপনার রান্না নিশ্চয়ই খুব পছন্দ? হ্যাঁ, ও তো খুবই পছন্দ, ও শুধু ও না মানে ওর ফ্যামিলি সবাই বলে যে মজার রান্না। আচ্ছা যাক, এটা একটা মজার ব্যাপার যে বাসার সবাই ও রান্না পছন্দ করছে এবং বাইরের অনেকেরই তৃপ্তি হচ্ছে সেই রান্নাটা খেয়ে, এবং এই সাপোর্টটা আসলে খুব দরকার। যখন কেউ কোনো কাজ করতে যায় তখন পরিবারের সাপোর্টটা না হলে আসলে কাজটা আরাম করে করা যায় না, সঠিকভাবে করা যায় না, করলেও মনটা হয়তো ভালো থাকে না। আর মন যদি ভালো না থাকে আমার মনে হয় না রান্না বা সৃজনশীল যে কোনো কাজই খারাপ হতে মানে ভালো হতে পারে, এরকম আমার কাছে মনে হয়। তো আপনাকে একটা মানে এমন প্রশ্ন করব যে প্রশ্নটা হয়তো বা অনেক মেয়ের জন্য সুবিধা হবে, আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের ঘরে বসে যে কাজগুলো করা যাচ্ছে, একই সাথে আপনি ফ্যামিলিও মেইনটেইন করতে পারছেন আবার ঘরের কাজও করতে পারছেন, এই কাজগুলো করার জন্য আসলে কতটুকু হার্ড ওয়ার্ক বা কতটুকু পরিশ্রম প্রয়োজন? মনে হয় না যে খুব বেশি হার্ডওয়ার্ক করতে হয়, কারণ একটা মানুষ যখন অফিস করে সে সকাল থেকে রাত পর্যন্ত একদম মানে বাসায় যাওয়া পর্যন্ত অনেক মানে স্ট্রাগল করে, বাসের জ্যাম টোটালি সব মিলে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অর্ডার আসছে কিছুক্ষণ সময় রান্না করে, বা ওইটাই যদি আমি বেশি করে করি যে আমি এটাই আমার রাতের জন্য আমার জন্য করতেছি, একই সাথে আমি বেশি করে নিচ্ছি, তো যেটা ডেলিভারি দেওয়ার দরকার ওটা দিয়ে আমার রান্নাটাও থাকতেছে, তারপর আমি দুপুরে ঘুমাইতে পারতেছি, বিকেলে আমার সময় আছে, মানে আমি ফ্রি, মানে আমার অর্ডারটা দেওয়ার পরে আমি সারাদিন ফ্রি, আমার আর কোনো কাজ নেই। তো এরকম আমার মনে হয় জব থেকে যারা বাসায় বসে এটা করতে চায় তাদের জন্য খুবই ভালো, মানে যাদের একটু বাসায় থাকাও প্রয়োজন আবার কিছু করতেও চাচ্ছে তাদের জন্য এটা খুবই ভালো একটা দিক যে কুক আপস আমাদেরকে এরকম একটা অপশন করে দিয়েছে। আসলেই তাই, এবং এটা আসলে অনেকের জন্য অনেক সুবিধাও হয়, যারা ডেলিভারি নেয় তারাও হয়তো নিজেরা নানান কাজে ব্যস্ত থাকে বলে নিজেরা এটা করতে পারছে না, যে কারণে আপনাদেরকে বলছে, বা অনেক সময় হয়তো টেস্ট এর কারণে যে না, অনেকে হোমমেড খাবারটা খোঁজে যে আসলে চারিদিকে এত ভেজাল, তো এখানে তো মানে হোমমেড খাবার ভেজাল হওয়ার কোনো অপশনই নেই, অনেকে এটা মানে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে খায়। যে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, হাইজিন কিভাবে মানে টোটাল মেইনটেইন করেন আপনারা রান্না বান্না করার সময়? যে আমরা খুবই ভালো জিনিস যে কোন, আসলে নর্মালি আমরা বাসায় যেটা খাই যে আমরা নিজেদের জন্য যেটা তৈরি করব, যে যেটা খেলে আমাদের কোনো ক্ষতি হবে না, অবশ্যই আমাদের ক্লায়েন্টের জন্য সেটা দিয়ে রান্না করা হয়, তাদের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে আপনারা যখন এই বিজনেসটা করেন, এখন আপনাদের তো অর্ডারের একটা ফিক্সড প্রাইস থাকে তাই না, এখন জিনিসপত্রের দাম তো রেগুলারলি ভ্যারি করে, সেই ক্ষেত্রে কি হয়? তখন এটা আপ ডাউন করা যায়, আমি যখন একটা মেনু রেডি করি দেখা গেছে যে একটা মেনুর উপর আমরা নির্ভর করে থাকি না, প্রতিনিয়তই নতুন নতুন কিছু বানাচ্ছি, ওটা ছবি তুলে পোস্ট করতেছি, তো ওইটার বর্তমান দাম অনুযায়ী ওইটা আমরা হচ্ছে গিয়ে নির্ধারণ করে থাকি, কারণ আমাদের তো মানে যেটা আমি খাবার ফিক্স করবো আমার কুক অফকে 15% দিয়ে দিতে হবে, তো ওইটা আমি হিসাব করেই খাবারের দামটা আমি নিজে নির্ধারণ করি যে আমি কত দিব এবং কত টাকা লাভ করব আর কত টাকা দিলে আমার এটা চলবে, কারণ আমি তো একটা দাম হয় 200 আমি দিয়ে রাখছি 500 তাহলে তো চলবে না। হ্যাঁ, তো ওইটা নির্ধারণ করেই দিতে হবে। ওকে, আমরা বেশ কিছু ব্যাপার জানলাম, আমি বিশেষ করে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করছি কারণ অনেকেই হয়তো বাড়িতে বসে ভাবে যে আমি কি কাজটা করতে পারি, তো যারা এই ধরনের কাজে এক্সপার্ট বা যে রান্না হয়তো আপনি অনেক ভালো করতে পারেন, তাহলে আপনিও রুমানার মতন করে অবশ্যই আপনিও একটা চেষ্টা চালিয়ে দেখতে পারেন, একটা শুরু আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, আমরা কি কিছুটা এভাবে জানতে পারি, যদি বলতে প্রবলেম না হয়, যে কুক আপসের সাথে যদি কেউ এভাবে রিলেট করতে চায় তাহলে কিভাবে তারা যোগাযোগ করবে? তাদের ফেসবুক পেজের মাধ্যমে, ফেসবুক পেজ আছে কুক আপস, ওটা লিখে সার্চ করলে চলে আসবে, তখন তাদেরকে নক করলেই তারা তাদের রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সবকিছু বলে দিবে। ওকে, দ্যাটস এ গ্রেট থিং, সো যাদের রান্না করার প্রতি ইন্টারেস্ট আছে তারা চাইলেই সেটাকে আর্নিং এ বদলে ফেলতে পারেন, এবং এটা কি মোটামুটি সব এলাকায় পসিবল? সব এলাকায় বলতে ঢাকার ভিতরে, মানে কিছু কিছু জায়গা আছে যেটা ওনারা করে না, কিন্তু এটা আমার সঠিক জানা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু কিছু এরিয়া যেগুলি যেমন মনে হয় সাবার, তারপরে উত্তরের একদম লাস্টের দিকে মনে হয় এগুলিতে করে না। আচ্ছা আচ্ছা, মানে একটা গন্ডি আছে, একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে তারা ডেলিভারি দিয়ে থাকে।
অলরাইট, আচ্ছা আমরা একটা ছোট বিরতি নেই, বিরতির পরে আবারও ফিরে এসে আমাদের গল্প চলবে। শুনছেন বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান, এবং অবশ্যই আজকে চলছে আমাদের দ্বিতীয় পর্ব, কিভাবে কি হলো। এবং আপনারা যারা শুনছেন তাদের মধ্যেও হয়তো অনেকে এমন থাকতে পারেন যাদের লাইফে অনেক স্ট্রাগল আছে, কিন্তু তারপরেও তারা একটা জায়গায় এসে আটকে গেছেন এবং নিজেরাই কিছু একটা করে দেখাচ্ছেন। আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, চলে আসতে পারেন টার্নিং পয়েন্টের অতিথি হিসাবে। বিরতির পরে আবারও ফেরত আসছি, শুনতে থাকুন এবিসি রেডিও 89.2 FM। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট, কিভাবে কি হলো। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট, কিভাবে কি হলো। বিরতির পরে আবারও ফিরে আসলাম, শুনছেন বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান। বসুন্ধরা এলপি গ্যাস এর সৌজন্যে এই অনুষ্ঠানটা হয়ে থাকে, তাই সবাইকে আবারও বলতে চাই যে অবশ্যই বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহার করবেন, কারণ এই গ্যাসের যে ব্র্যান্ডটি সে কিন্তু বিশেষভাবে ব্র্যান্ড অর্জন করেছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে, কারণ তারা সঠিকভাবে সঠিক মাপে সঠিক মাত্রায় গ্যাস দিয়ে তারা সিলিন্ডার তৈরি করে থাকে, এবং সেই সিলিন্ডার অন্যান্য অনেক সিলিন্ডারের চেয়ে অনেক বেশি সুরক্ষা দেবে আপনাকে এবং আপনার পরিবারকে, এটা সবসময় মনে রাখবেন। আমাদের সাথে রুমানা ম্যাম এখনো আছেন, দেশি ভোজ নামে তার একটা পেজ আছে, এবং একই সাথে তিনি একজন রন্ধনশিল্পী, কুকআপস নামে একটা অর্গানাইজেশনের সাথে উনি জড়িত আছেন, এবং তার সাথে জড়িত হয়ে তিনি নিজের রান্নাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন চারিদিকে, চাচ্ছেন এই প্রফেশনে সামনে এগিয়ে যেতে। তো আমি যদি আরেকটু জিজ্ঞেস করি যে আপনার এই রান্নাবান্নার সাথে রিলেট করে এই কাজটা, এছাড়া কি সাথে আর কোনো কিছু করার কোনো প্ল্যান আছে আপাতত, নাকি শুধু এর মধ্যেই থাকতে চান? আপাতত ওরকম নেই, তবে আমার ইচ্ছা আছে যে কখনো আমি একটা রেস্টুরেন্ট দিব, সেটা ছোটখাটো হোক আর বড়ই হোক, মানে এটাই ইচ্ছা আছে যে আমি আগে রান্নাটা গুছাই যে আমি আসলে কতটুকু এটা করতে পারতেছি, তারপরে একটা সময়ে আমার খুবই ইচ্ছা আছে যে আমার একটা রেস্টুরেন্ট থাকবে। ওকে, এখন তো অনেক মেয়ে এভাবে চিন্তা করে যে না আমি রান্নাবান্না করবো না, আমি বাইরে কাজ করব, এভাবে এই করব সেই করব, অনেক রকম প্ল্যান থাকে, তো এই রান্নার মধ্যে থাকতে আপনার পার্সোনালি ভালো লাগে? আমি খুবই ভালো লাগে, কারণ আমার হচ্ছে কি আমি রান্না করতে কখনো ক্লান্ত হই না। দেখা গেছে যে আমি অসুস্থ, তারপর আমি রান্না করতেছি, আজকে আমার অর্ডার নাই, তারপর আমি বসে বসে নতুন কিছু মানে বানাচ্ছি যে এটা আমি পোস্ট করব, যেটা হলে এটা রান্না করার পরে ভালো হবে না খারাপ হবে আগে করে দেখি, এরকম দেখা গেছে যেটাই ভালো হয় ওটা আমি ছবি তুলে পোস্ট করে দিই। আচ্ছা, ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে প্রচুর পরিমাণে রেসিপির চ্যানেল আসছে, ইনফ্যাক্ট আমার এই অনুষ্ঠানেও গত দুই পর্বে যারা এসেছিলেন তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ছিল, তারা ইউটিউবে রান্নার প্রশিক্ষণ দিয়ে থাকেন বা রাতে রাতে সেটা ভিডিও করে সেটাকে পোস্ট করে থাকেন, এই ধরনের কোনো কিছুতে রোমানা কেন গেল না? আসলে আমি হচ্ছে গিয়ে রান্নাটা ওরকম ভাবে শিখাতে খুব একটা পছন্দ আমার কাছে ভালো লাগে না, বাট আমি রান্নাটা করতে পছন্দ করি, যেমন আমি রান্নাটা এখন সেল করতেছি, মানে কেউ খেয়ে খুব ভালো বলতেছে, সেটা আমার কাছে খুব ভালো লাগতেছে, বাট রেসিপি দিলে তো এই টাইপের কোনো রেসপন্স আসবে না, কারণ কেউ টেস্ট করতে পারবে না আমার রান্না, জাস্ট আমি একটা ভিডিও করব সেটা সবাই দেখতে পাবে, বাট আসলে এটা কেমন হয়েছে এটা আসলে কেউ বুঝবে না, কেউ ভাবে বুঝে উঠতে পারবে না। হ্যাঁ, টেস্টটা তো আসলে ওইভাবে দেখানো সম্ভব হয় না, দেখানো সম্ভব। আচ্ছা, তো এই গেল, রোমানার সাথে কথা বলছিলাম আমরা যে ইউটিউব কেন্দ্রিক কোনো চিন্তা আপাতত তার নেই বা শেখাতে উনি খুব একটা পছন্দ করেন না, নিজেই রান্নাতে পছন্দ করেন এবং মানুষকে খাওয়াতে পছন্দ করেন, এবং সেটাকেই উনি সুন্দর একটা বিজনেস টার্মসে নিয়ে গেছেন। আচ্ছা, আপনার প্রথম কুকআপস এর সাথে কবে রিলেট হন আপনি? প্রথম আমি হচ্ছে গিয়ে বনানীতে একটা কোম্পানিতে জব করতাম, সেখানে জব করতেন আপনি, তাহলে আপনার জবের কথা একটু শুরুতে শুনি। আমি এখানে জুনিয়র আর্কিটেক্ট হিসেবে ছিলাম, যেটা আমার পড়াশোনাটা আর্কিটেক্ট ইয়াতে ছিল। আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমি হচ্ছে গিয়ে একটা প্রাইভেট ডিপ্লোমা বেশিরভাগই রান্নাতেই খুব বেশি পড়াশোনার এই দিকটা থেকে, তো ওইখানে আমি যাই মানে জুনিয়র আর্কিটেক্ট হিসেবে আমি ভর্তি হই। এটা যদি ভর্তি মানে ওখানে আমার ঢোকার একটা রিজন ছিল, তখন হচ্ছে গিয়ে আমার তার কিছুদিন আগে আমার বাবা হার্ট অ্যাটাক করে, তো তখন আমার কাছে মনে হয় যে বড় মেয়ে হিসেবে ফ্যামিলিকে একটা সাপোর্ট দেওয়া দরকার, যেহেতু আমার ভাই দুইটা আমার থেকেও ছোট, তো তারা খুবই ছোট। আপনার বড় কেউ নেই বাসায়? না, আমার বড় কেউ নেই, ইভেন হচ্ছে গিয়ে আমার চাচারাও এখানে আমাদের সাথে থাকে না, তারা হচ্ছে গিয়ে বাড়িতে থাকে, ওরকম ভাবে আমাদের সাথে যোগাযোগ নাই খুবই কম।
তো তখন আমার বাবা বিজনেসটা ছেড়ে দিয়েছে এরকম না, তবে সে একটু করতে কম করতে পারত, একটু কষ্টটা বেশি হচ্ছে স্বভাবতই হার্টের। তো তখন এর আগে আমার আরেকটা বিজনেস ছিল। এর আগেও আপনার একটা বিজনেস ছিল, একটু তাহলে সেটা শুরু থেকে শুনি। এর আগে একটা বিজনেস ছিল, এটা হচ্ছে কি আমার বিয়ের শুরুর দিক, মানে আমার যখন বিয়ে হয় 2016 সালে আমি এই বিজনেসটা শুরু করি। মানে তার আগে আমার একটা পার্ট টাইম জব ছিল, সপ্তাহে 3 দিন একটা পার্ট টাইম জব ছিল, যেটা হচ্ছে কম্পিউটার কোম্পানিতে, যেখানে টোনারের প্রসেসিং, মানে ওরা মূলত মানে আমার দায়িত্ব ছিল ফোন মার্কেটিং, জাস্ট হচ্ছে গিয়ে মানে সরকারি অফিসে ওরা এই টোনারগুলো সেল করতো, বাংলাদেশের যত একটি বাড়ি একটি খামার, তারপর নির্বাচন অফিস এগুলাতে, তো এগুলোতে আমার জাস্ট কন্ট্যাক্ট করতে হতো যে ওদের কবে লাগবে কি। আমি ওটাতে 6 মাসের মতো জব করি তখন, হ্যাঁ 6 মাসের মতো করলে পরে আমি এটা শিখে যাই যে কিভাবে কি করতে হয়। তো ওইখানে এক সরকারি অফিস কর্মকর্তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক হয়। আমি বলি যে আপনাদের যে সরকারি যে নাম্বারগুলা থাকে, যত নাম্বার আছে, যেমন 450-এর মতো ওদের প্রকল্প, 450 অফিস আছে, উনি আমাকে সবগুলো অফিসের নাম্বার কালেক্ট করে দেয়। তখন আমি আমার হাজবেন্ডকে বলি, একদম আমার বিয়ের 1 মাস আগে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় ছিল, তো সে আমাকে সবকিছু গুছিয়ে দেয়। গুছিয়ে দেওয়ার পরে আমি বিজনেসটা চালু করি। গুছিয়ে দেয় বলতে নাম্বারগুলো জোগাড় করে দেয়? না, নাম্বারগুলো আমি জোগাড় করি, ও জাস্ট হচ্ছে কাগজ, তারপরে টোনারের ইনভেস্টমেন্ট সবকিছু ও আর কি গুছিয়ে দেয় আমাকে। পরে আমি বিজনেসটা শুরু করি, আমি প্রথম মাসেই খুব ভালো আর্ন করি এই বিজনেস থেকে, খুবই ভালো সফলতা হয় প্রথম মাসে টোনারের বিজনেসটা। তো টোনারটা আমি কি করতাম, ওই যে যারা পাইকারি সেল করতো, যারা হচ্ছে গিয়ে ইম্পোর্ট করতো চায়না থেকে, আমি সরাসরি তাদের সাথে ডিল করতাম, তারা আমাকে পাইকারি দামে দিয়ে দিত, আমি আবার আমার লাভটা রেখে ওদের কাছে সেল করে দিতাম। আমার যত টোনার যায় তো সব সরকারি অফিসে, সব মানে ঢাকার বাইরে, ঢাকার ভিতরে কোনো টোনার ছিল না, কুরিয়ার করে পাঠাইতে হতো। এটা ছিল আপনার ফার্স্ট বিজনেস, রাইট? আচ্ছা, এই আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনি একই সাথে একজন রন্ধনশিল্পী এবং আপনার বিজনেস সেন্স খুব সুন্দর। আপনি কিন্তু জব করতে গিয়েছিলেন ওখানে, তাই না? শুধুই আপনার জব ছিল টোনার, টোনারের ব্যাপারটা ডিল করা। ইভেন আমি এটাও জানতাম না যে টোনার কোথা থেকে সে আনতেছে, কিভাবে প্যাকেজিং করতেছে, এটা আসলে 6 মাসের মধ্যে ব্যাপারটা জেনে সেটা নিজস্ব ভাবে করতেও শুরু করেছে। শুরু করেছি, তো আমি ওখান থেকে খেয়াল রাখতাম যে এটা আসলে কত করে আনা, কত করে বিক্রি, তো দেখলাম যে এটাতে ভালো লাভ থাকে, মানে তখন আমি এটা শুরু করে দিলাম। তো আমার প্রথম মাসে খুবই ভালো একটা ইনকাম হয়, যেটা দেখে মানে সবাই খুব উৎসাহিত হয়ে যায় যে বিজনেসটা আসলে করা যায়। তো পরে আমি এটা কন্টিনিউয়াস করতে থাকি, এর ভিতরে আমার বিয়ে হয়ে যায়, তারপর আমি করি। তো একটা সময় মানে দেখা গেছে যে আলসামো ধরে যায়, আমি আর মার্কেটিংটা বেশি। তখন কি আপনি ওই জবটা করছেন? না, জবটা তো তখনই ছেড়ে দিয়েছি, যখন বিজনেসটা শুরু করেছি তখনই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো ওই বিজনেসটা আমি প্রায় মনে হয় 1 বছরের মতো একদম কন্টিনিউয়াসলি করতে থাকি। তারপরে আস্তে আস্তে মানে বাসায় বসে মানে একটা আলসামো ধরে যায় যে আমি ফোন করতেছি না, তাদেরকে জিজ্ঞাসা করতেছি না লাগবে কিনা, তো আমার সেলিং ও কমে যায়। মানে আসলে মূল কথা হচ্ছে আপনার কৌতূহল চলে যায় এই ব্যবসাটা। হ্যাঁ, ব্যবসা থেকে চলে যায়, তো এই জন্য পরে আমি আর এটাই করি না। এর ভিতরে আমার বাবা হচ্ছে বিজনেসটা তখনও, আমার বিজনেসটা কিন্তু এখনো আছে, যারা আমার পুরানো ক্লায়েন্ট আছে তারা আমাকে এখনো ফোন করে টোনার চায়। তো যারা পুরানো, যারা আমাকে ফোন করে, হ্যাঁ যারা আমাকে ফোন করে আমি শুধু তাদেরকেই দিই, বাট যারা ফোন করে না তাদেরকে আমি আর নক করি না, যেহেতু আমি ওটা থেকে চলে আসছি। তো হচ্ছে গিয়ে মানে এর ভিতরে হালকা হালকা বিজনেসটা আছে, একদমই না এরকম না, করি করি না এরকম, মাঝে মাঝে নক করি। এই টাইমে গিয়ে আমার বাবা হচ্ছে গিয়ে একদিন দুপুরে আমি শুনি যে সে হার্ট অ্যাটাক করেছে, ইভেন রাস্তায় পড়েছিল। আমার বাবার তো বিজনেস ছিল, তো সে ওই আমার বাবার হচ্ছে মূলত গার্মেন্টস এর বিজনেস, উনি হচ্ছে যে থিনার সোলবিটা থাকে গার্মেন্টস এ, ওইটা আমার বাবা সবসময় দিত। ওনার এরকম 7-8টা গার্মেন্টস ছিল যেগুলিতে সেল হতো, এটা প্রচুর পরিমাণে সেল হয় গার্মেন্টস এর যে স্পটটা তোলে এই মেডিসিনটা দিয়ে। তো ওনার তো বড় বড় গ্লান, সবসময় মানে এটা ই করতে হইতো, ক্যারি করতে হইতো, এই জন্য ওনার হয়েছে কিনা আমি জানি না। তো একদিন দুপুরে ফোন আসে যে আপনার বাবা তো এখানে পড়ে আছে, উনি বলতেছে খুবই বুকে ব্যথা। তো পরে আমি আর আমার ছোট ভাই যাই, গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। তখন ডাক্তার বলে যে খুব বড় সড় একটা অ্যাটাক হয়েছে, তো উনি হচ্ছে গিয়ে এমনও হইতো যে আর কিছুক্ষণ থাকলে হয়তো বাঁচতেন। পরে আমি এরকম উনি প্রায় 1 সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি থাকেন, পরে আমি বাসায় নিয়ে আসি। এর ভিতরে আমার ভাই ছোট হলো, বাবার বিজনেসটা একটু দেখাশোনা করেন, যখন বাবা যেতে না পারে ও যায়, তো এরকম।
তখন আমি চিন্তা করলাম যে যেহেতু বিজনেসটা আমি ঠিক করে করতেছি না, আমার এখন একটা জবের দরকার। তখন আমি পরবর্তীতে আমার এক মামার মাধ্যমে আমি বনানীতে আর্কিটেক্ট লিমিটেড কোম্পানি নাম, সেখানে আমি হচ্ছে গিয়ে জুনিয়র আর্কিটেক্ট হিসেবে ওখানে জয়েন। আচ্ছা, তো জয়েন করে এটা কত সালের কথা? এটা হচ্ছে কি 2018 মে মাসে। আচ্ছা, তখন আপনি ওখানে জয়েন করলেন? হ্যাঁ, জয়েন করলাম। তো ওখানে আপনার জবটা কি ছিল? জুনিয়র আর্কিটেক্ট হিসেবে মানে ছোট ছোট প্ল্যানগুলো আমি করতাম, তারপর হচ্ছে গিয়ে মানে যা আমার সিনিয়র ছিলেন, সিনিয়র আর্কিটেক্ট ছিলেন, হ্যাঁ, তারা যে প্ল্যানগুলো আমাকে দিত আমি করে দিতাম, ইভেন সে দেখে নিত যে আমারটা ঠিক আছে কিনা। এই প্রশ্নটা করার একটা কারণ আছে আপু, যে ওখানে আপনার জবটা কি ছিল, কারণ আমি জানতে চাচ্ছিলাম যে আপনার মূল প্যাশন বা আপনার ভালোবাসা কিন্তু রান্না, কিন্তু সেখানে আপনি একজন আর্কিটেক্ট হিসেবে জব করছেন, তো সেটা কি আপনার রান্না বান্নার যে প্যাশন বা ইচ্ছা সেখানে কোনো বাধা এনেছিল? সেখানে বাধা এনেছিল এরকম যে আমি বনানীতে জব করে বাসায় আসতেছি, হয়তো 8-9 বেজে যাচ্ছে, তারপর আমি বাসায় এসে কিছু না কিছু রান্না করতাম। তারপরেও মানে এনার্জি থাকতো এত, মানে আমার ম্যাডাম বলতো যে তার হাজবেন্ড ওখানে জব করতো, সে বলতো যে কিভাবে সম্ভব তুমি বাসায় গিয়ে কিভাবে, ইভেন আমি পরের দিন তাদের জন্য এটা নিয়ে যেতাম। তো আমি তাদের জন্য অনেক দিন খাবার নিয়ে গেছি, তারা খুব পছন্দ করতো। সে বলতো যে কিভাবে তুমি বাসায় গিয়ে এটা করো, মানে আমরা তো এখান থেকে এখানে আমাদের বাসা, তোমার বাসা তো অনেক দূরে মিরপুর, তো তুমি গিয়ে কিভাবে এটা রান্না করতে পারো। বুঝছি ম্যাডাম, আমার কাছে রান্না করতে খুব ভালো লাগে, মানে আমি রান্না করতেই খুব পছন্দ করি। দেখা গেছে একদিন এসে দই বসাচ্ছি, একদিন রসমালাই করতেছি, পরের দিন এমন হয়তো যে সকালবেলা তাদের সবার জন্য খাবার নিয়ে যাচ্ছি, যে ভর্তা, সবাই খুব ভর্তা পছন্দ করতো, ভর্তা খুদের ভাত। তো দেখা গেছে যে ভোরে উঠে একদম সবার জন্য 9-10 রকমের ভর্তা করে, 9-10 রকমের ভর্তা ভোরবেলা উঠে করতেন, হ্যাঁ, করে তারপর নিয়ে যেতাম। তো সবাই বলতো যে আসলে আপনার এইখানে থাকা উচিত, আপনার রেস্টুরেন্ট দেওয়া উচিত। আমাদের যে সিও ছিল, সিও তো বলতো যে মিস আপনি কবে রেস্টুরেন্ট দিবেন সেটা আমাকে বলেন। আমি ওই প্রশ্নটা দিয়ে শেষ করব যে ম্যাম আপনি কবে রেস্টুরেন্ট দিবেন, যার রান্নার প্রতি এত এত চিন্তা, এত সুন্দর যে সে সকালবেলা উঠে অফিসের কলিগদের জন্য রান্না করে নিয়ে যেতেন, এতটাই ভালোবাসতেন রান্না বান্না, সেই মানুষটা এই কারণে এখন রান্না সাথে আছেন। আমরা আজকের পর্বটা এখানেই শেষ করব। আমাদের সাথে রুমানা আছেন, শি ইজ এন আর্কিটেক্ট, শি ইজ এ কুক, শি ইজ এ শেফ, কোনটা বলবেন আপনি তাকে, সবকিছুই সে পারে, এবং সবচেয়ে বড় কথা শি ইজ অলসো আ বিজনেসম্যান, যেখানে গিয়েছেন সেখানে উনি ব্যবসার দিকটা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং অর্গানাইজ করে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। একদম শেষ অংশটা আগামীকাল শুনবো, আপনারা শুনতে থাকুন এবিসি রেডিও 9.2 FM। আগামীকাল আবার আপনাদের সাথে কথা হবে, আগামী মঙ্গলবার আর কি, এই মঙ্গলবার কালকে আপনাদের সাথে কথা হবে, অবশ্যই আমাদের সাথে রুমানা ম্যামই থাকবেন, এবং একদম শেষ অংশে জেনে নেব তার জীবনের বর্তমান অবস্থাটা। শুনতে থাকুন এবিসি রেডিও 9.2 FM, চলছিল বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট, কোথায় গিয়ে দাঁড়ালো? শুনছেন এবিসি রেডিও 89.2। গত দুদিন ধরে যার কাছে যা শুনছিলেন আপনারা, আজকেও তার কাছ থেকেই আপনারা শুনবেন, অর্থাৎ আমাদের সাথে রুমানা ম্যাম আছেন, অবশ্যই দেশি ভোজ নামে পেজের উনি ওনার, এবং একই সাথে কুক আপসের সাথে রিলেটেড হয়ে উনি রান্না করে থাকেন, এবং সেই রান্নাটা হয়তো আপনার ডাইনিং টেবিলের শোভা বাড়াচ্ছে কোথাও না কোথাও গিয়ে। এবং এই সার্ভিসটা যে উনি দিচ্ছেন, ইটস কাইন্ড অফ আ বিজনেস, উনি নিজের যে রন্ধন শিল্পটা সেই শিল্পটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়ার একটা উপায় বের করেছেন। কিন্তু তাই বলে কিন্তু এটা না যে উনি শুধু টাকার জন্যই রান্না করছেন। আমরা কিন্তু শুনেছি তার গল্প, যারা প্রথম দিক থেকে শুনেছেন তারা জানেন যে অফিসে সবার জন্য ভোরবেলায় উঠে 10 রকমের ভর্তা নিয়ে যাওয়া মেয়েটি হচ্ছে সেই মেয়েটি যে আমার সামনে বসে আছে এবং যার সাথে আমরা আড্ডা মারছি গত 2 দিন ধরে, এবং আজকেই আড্ডার শেষ ভাগে চলে এসেছি। এবং এই লাস্ট 15-20 মিনিটে আমরা তার কাছ থেকে জেনে নেব তার ফিউচার প্ল্যান্স, তার কি ইচ্ছা, কেন এই পথে আসা, কতদিন ধরে থাকতে ইচ্ছে করছে। আচ্ছা, একজন আর্কিটেক্ট, অনেক সময় অনেকে হয়তো আপনার ফ্রেন্ডরাও আপনাকে বলতে পারে যে আরে তুই তো একজন আর্কিটেক্ট, তুই কেন রান্না বান্না করিস, এই ধরনের কোন কমেন্ট কি আপনাকে কখনো ফেস করতে হয়েছে পরিবেশ থেকে বা সমাজ থেকে? না, অনেকে, হ্যাঁ, যারা পাড়া প্রতিবেশী আছেন তারা বলে যে আর্কিটেক্ট পড়াশোনা করে লাস্টে গিয়ে তুই রান্নার কাজে নিলি। অনেকে কিন্তু এটাকে ছোট করে, আমি ছোট করে দেখে, বলে যে রান্না এটা কোনো কাজ হলো, এটা তো আমরাও করতে পারি, তাহলে পড়াশোনা করে কি লাভ হলো? আপনারা আসলে বুঝবেন না এটা কি লাভ হয়েছে। আমি বুঝতেছি আমার কি লাভ হয়েছে, আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেখানে আমার ভালো লাগতেছে, আমার আনন্দ হচ্ছে, সেটাই আমার করা
করা উচিত, কারণ ওটা করে তো আমি তৃপ্তি পাচ্ছি না, ওটা আমার কাছে মানে প্যারা লাগে যে আমি যে সাবজেক্ট আমি পড়েছি। তারপর আমার কাছে যেমন আমি এতদিনে বিএসসিতে ভর্তি হতে পারতাম, জাস্ট আমি শুধুমাত্রই ভর্তি হইনি যে এটা আমার প্যাশন না, এটা পড়ে আমার আসলে কোনো লাভ নেই, এটা আপনার খাটনি হবে খালি খালি, শুধু শুধু মন থেকে হবে না। অথচ রান্নার ক্ষেত্রে আপনি যতই খাটনি করছেন তত আপনার আনন্দ বাড়ছে, যে আমি অনেক রান্না করতেছি কিন্তু আমি ক্লান্ত হচ্ছি না। মানে আমার যেদিন একসাথে 40 জনের অর্ডার ছিল, সেদিন ডেলিভারি ম্যান এসে বলতেছে আপু কিভাবে সম্ভব এত কিছু কিভাবে একা একা করেছেন, যে করে ফেলছি সমস্যা। ওই দিন একটু খারাপ লাগে মানে যেদিন কাজটা করি, কিন্তু আমি খুব খুশি যখন শুনি যে রিভিউটা ভালো আসছে, সে বলছে ভালো হয়েছে। আর এমনি তো আমার খুবই এটা আগে থেকেই আমি এরকম 30-40 জনের রান্না অনেক আগে থেকেই করি, যেমন হচ্ছে গিয়ে আমার মাও করতেন, যেমন আমার বার্থডে যখন থাকতো, ছোটখাটো প্রোগ্রাম যখন ঘরোয়া হইতো, আমার ফ্রেন্ডই তো ছিল মানে একই ক্লাসমেটই তো ছিল মানে 60-62 জন, তো ওরা চলে আসলে দেখা গেছে 100-150 জনের রান্না আমার মা একাই করতো। তো ওইখান থেকেই আমার শিখা আসলে। আমার আমরা যেরকম করতাম যে একসাথে যখনই কোনো একটা ওকেশন হইতো যে আজকে হ্যাপি নিউ ইয়ার, তখনই আমরা এলাকার 20-30 জন একসাথে হয়ে যেতাম, তো তখন এই রান্না আমি একাই করতাম মানে জাস্ট ওকেশন। এখনো করি, এখনো যে যদি কোনো একটা মানে জাস্ট স্পেশাল দিন হতে হয় যে এই দিন আমি আসে আমার জন্য, তো ওই দিনই আমার অনেক বেশি রান্না করতে হবে। এটা আমি আমার স্কুল থেকেই করতাম, ইভেন এখনো যে আমরা আগে যে বাসায় ভাড়া ছিলাম ওই বাসায় মানে সবাই মিলে যে হ্যাপি নিউ ইয়ার ছিল, পুরা বাড়ির সবাই প্রায় 20 জনের মতো হয়েছে যে প্রোগ্রাম করবে, যে আজকে আমরা ছাদের উপরে প্রোগ্রাম করব, তো টোটালি 20 জনের রান্নাটা আমি একাই করেছি, কেউ আসেই না আমাকে হেল্প করতে। তো আমি রান্না করে এটা আমি 6 তলার উপরে পাঠিয়ে দিলাম ছাদে। আমার বাড়িওয়ালা মাঝে মাঝে এসে মানে মহিলা বাড়িওয়ালি যাকে বলে সে দেখে গেল, যে তো উনি অনেক সুনাম করতেছিল যে খাবারটা এত মজা হয়েছে, পরের দিন পাশের 6 তলার ভাড়াটিয়া সে আমার বাসায় চলে আসে আমাকে একটু রেসিপিটা দেয়। আমি রান্না করতে চাই, আমার হাজবেন্ড বলেছে যে এটা খুবই মজা হয়েছে, তো আমি তাকে সবগুলা বলে দেই ইভেন কিভাবে, সে ইভেন আমাকে যখন রান্না করে তখনও ফোন করে যে এটা কিভাবে করতে হবে। আমি ওনাকে এরকম ফোন কি আপনার কাছে প্রায়ই আসে ইনস্ট্রাকশন যে আপু এটা কিভাবে করব, সেটা কি জ্বালাতন ফিল করেন কখনো? না না, এটা বলতে ভালো লাগে আমার, ধারা যদি কারো উপকার হয় আমার কোনো সমস্যা নেই। এরকম দেখা গেছে অনেকেই ফোন করে পরিচিত যে এই জিনিসটা হয়তো নষ্ট হয়ে গেছে বা এই জিনিসটা আমি করতে গিয়ে এরকম করে ফেলছি, তখন এটা দিয়ে আমি কি করবো, তখন ওইটা দিয়ে কিছু না কিছু একটা করা যায়, কারণ জিনিস খাবার জিনিস কখনো নষ্ট হয় না, যদি রান্না করতে গিয়ে একটু এদিক সেদিক হয় ওটা একটা নষ্ট হয়ে গেলে ওটা দিয়ে আরেকটা কিছু একটা করা যায়। ওয়াও, দ্যাটস ফ্যান্টাস্টিক। এই জিনিসটা কিন্তু অনেকেরই জানা দরকার, আমরা অনেক সময় অনেক খাবার নষ্ট করি, হয়তো আমরা ভাবি যে এটা আর খাওয়া যাবে না, কিন্তু আসলে সেটাকে অনেক ক্ষেত্রে হয়তো আবার নতুন একটা আইটেমে পরিণত করা সম্ভব। আচ্ছা একটা প্রশ্ন করি, উত্তর দিতে ইচ্ছে করলে দেবেন, সেটা হচ্ছে রান্না নিয়ে সবচেয়ে বিব্রতকর অবস্থান আপনার কখন হয়েছে বা কিভাবে পড়েছেন? মানে হয়তো একটা জিনিস রান্না করেছেন, সেটা কোনো একটা কারণে আপনাকে একটু বিপদে ফেলে দিয়েছে বা একটু ঝামেলায় ফেলে দিয়েছে, এরকম কোনো ঘটনা? এরকম ঝামেলা হয়নি, মানে এমনিতে মাঝে মাঝে দেখা গেছে যে আমি রান্না করেছি, কোনো ডিনার বলতেছে যে তার কাছে এটা ভালো লাগে, তখন হচ্ছে কি একটু বিব্রত হয়ে যায়। তখন কি করেন পরবর্তী স্টেপটা? হ্যাঁ, স্টেপটা দেখা গেছে যে আমি একই খাবার 2-3 জনকে দিয়েছি, তার ভিতরে একজন বলতেছে খুবই ভালো হয়েছে, একজন বলতেছে আমার কাছে ভালো হয়েছে, রাইট? এটাও তো হতে পারে। তখন আমি খুবই কনফিউজ হয়ে যাই যে আসলে কার প্রবলেমটা কোথায়। কুকাস আমাকে মূলত ওরা ফোন করে, আমাকে বলে যে আপনার একজন এরকম কমেস্টটা আমি দেখতে পাই না, ওনারা দেখতে পায়, তখন আমাকে ফোন করে বলে যে উনি এই টাইপের কমেন্টস করেছে, আপনি এটা একটু আপডেট করেন। তা আমি তখন চিন্তা করি যে একজন 4-স্টার দিয়েছে, একজন 2-স্টার দিয়ে দিয়েছে, আমি এখন কি করব। মানে একজন এটা তো জাস্ট ডিপেন্ড করে যে আপনার টেস্টের উপর, যে আসলে তার কাছে হয়তো বা এই টেস্টটা মানে সে খেয়ে অভ্যস্ত না, এরকম। তো আমি হচ্ছে তখন একটু বিব্রত হয়ে যাই যে আসলে তখন কি করা উচিত আমার, কি করা উচিত, কারণ যখন একটা খাবার সবাই বলে খারাপ তখন আমি মানতে বাধ্য যে এটা খারাপ, রাইট? কিন্তু দুইজন বলবে ভালো একজন খারাপ, আসলে তখন কনফিউজ হয়ে যায়। তখন আমার মনে হয় তখন বোঝাই যায় যে আসলে এটা সম্পূর্ণ টেস্টের ব্যাপার, যে একজন হয়তো লবণ খুব কম খেতে পছন্দ করেন, হ্যাঁ, সেই হিসাবে হয়তো ওনার কাছে খারাপ লেগেছে, কিন্তু লবণের অ্যামাউন্ট আসলে ঠিকই ছিল, ঠিকই ছিল, এরকম অনেক সময় হতে পারে। আরেকটা জিনিস আপনি যখন বলছিলেন যে গ্রুপ বেঁধে অনেকজনের জন্য যখন রান্না করা, আচ্ছা অনেক
একজনের জন্য রান্না করা আর পার্সোনালি রান্না করা কোনো একজনের জন্য বা চার পাঁচ জনের জন্য, এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি প্রসেস একই রকম থাকে? প্রসেসটা একই রকম, জাস্ট হচ্ছে মশলাটা একটু মানে অনেকে বলে যে অনেকের জন্য রান্না করলে হয় না, মজা হয় না। যদি আমি 10 জনের রান্না করার সময় 3 জনের রান্না করার মশলা ইউজ করি তাহলে তো খাবারটা টেস্টি লাগবে না। রাইট, বুঝতে পেরেছি। অলরাইট, আমরা এখন একটা বিরতিতে যাব। বিরতিতে যেতে যেতে একটা গান শুনবো, আবারও রুমানার প্রিয় কোনো গানই আমরা শুনি। আমার প্রিয় গান গানটা শুনে আবারও ফেরত আসছি, শুনতে থাকুন বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট, কোথায় গিয়ে দাঁড়ালো? ফিরে আসলাম গানের পরে, বিরতির পরে। আপনারা শুনছেন বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান। আমি আছি, আমাদের সাথে রুমানা আছে, দেশি ভোজ নামে তার একটা পেজ আছে, এবং বাকি সবকিছু আপনারা জানেন। শি ইজ অ্যান আর্কিটেক্ট, শি ইজ অ্যা কুক, একই সাথে উনি অনেকগুলো কাজ করছেন এবং খুব সুন্দরভাবে সেটাকে অর্গানাইজ করেই করছেন। একা একাই বেশ কিছু কাজ উনি করে ফেলতে পারছেন, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? সেলফ ডিপেন্ডেন্সি, এই জিনিসটা থেকে অনেকেই ভোগে যে একা একটা কাজ হয়তো করতে পারে না, হেল্পের প্রয়োজন পড়ে, তখন দেখা যায় যে কাজটা সুন্দরভাবে হচ্ছে না। আচ্ছা, আপনার কাছ থেকে বারবার আমরা শুনছিলাম, অনেকবার এই তিন পর্বে শুনেছি, যে আপনি রান্না বান্নার সব কাজ একাই করেন, এ টু জেড আপনি একাই মেইনটেইন করেন, এটার কারণে আপনার কি মানে, আমি মানে বুঝলাম না এটা কিভাবে সম্ভব? অনেকে তো দেখি অনেক আয়োজন করে, একজন কাটছে, একজন বাড়ছে। ইভেন আমি বাজার থেকে শুরু করে আমার সব কাজগুলো আমি নিজেই করি, আর আমার কাজের সময় অন্য কেউ থাকলে আমার কাছে আরো বিরক্ত লাগে যে সে একটা মানে মন্তব্য করতেছে, আমি তার থেকে হেল্প চাচ্ছি। তখন তখন হচ্ছে গিয়ে আমার আরো রান্নাতে আমার বিব্রত মনে হয় যে তাকে নিয়ে আমি কি বলবে, তখন আমার খাবারটাই নষ্ট হয়ে যাবে। তার থেকে আমি একা একা রান্না করবো, কেউ থাকবে না, কমার্স করার লোক নেই। আপনার জীবনে এই রান্না বান্না চলছে, আপনি ভবিষ্যতে একটা প্ল্যান বলেছেন, আপনার রেস্টুরেন্ট আপনি করতে চান নিজস্ব, তো যদি একটু জিজ্ঞেস করি যে আপনার রেস্টুরেন্ট যখন আপনি করবেন, আমরা আশা করছি একদিন না একদিন অবশ্যই হবে, তখন অন্যান্য রেস্টুরেন্টের থেকে এখানে ডিফারেন্ট কি থাকবে, আলাদা কি থাকবে? এখানে আলাদা থাকবে যে এখানে সম্পূর্ণ কিচেনটা ওপেন থাকবে, যে কেউ দেখে খাবারটা খেতে পারবে। ইভেন হচ্ছে গিয়ে যে খাবার প্রাইসের উপর ডিপেন্ড না করে মানের উপর ডিপেন্ড করতে হবে, যে আমার রেস্টুরেন্টে যে অবশ্যই মানটা আমি কোয়ালিটি, আমার প্রাইস যেরকমই থাকুক, আমি খুব লো প্রাইসে সেল করতে চাই না, যে খুব মানে একটা নষ্ট খাবার ঢুকিয়ে দিয়ে তার ভিতর ভেজাল করে আমি খুব বেশি কম দামে ছেড়ে দিয়ে আমার লাভের জন্য আমি ব্যবসাটা করলাম। আসলে মূলত এটা না, যে আমার লাভ এরকম না, আমার রান্নাটাই আমার খুব পছন্দের জিনিস, এই জন্য এটা ধরে রাখার জন্য আমি চাবো যে সবসময় ভালো খাবার, ভালো সার্ভিস সবাইকে দাও। আচ্ছা, দ্যাটস ফ্যান্টাস্টিক। এবার মানে একদম শেষের দিকে আমরা কিছু প্রশ্ন করে থাকি আমাদের অতিথিকে, সেরকমই কিছু প্রশ্ন আপনাকে করব। আর ইউ হ্যাপি, আপনি কি আপনার বর্তমান অবস্থান নিয়ে সুখী? হ্যাঁ, আমি খুবই হ্যাপি। আচ্ছা, সব মিলিয়ে যদি আমাদেরকে বলতেন যে আপনার এই সুখের জায়গাটা অবশ্যই সাথে আপনার পরিবার, আপনার প্রফেশন সবকিছু মিলেই হয়েছে, এটা কোন দিক থেকে কিভাবে এই অবস্থানটাতেই কি আসতে চেয়েছিলেন সবসময়? হ্যাঁ, এইটাই মানে ওই যে অফিসে যখন ছিলাম আমি, তো তখন থেকে তো সবার জন্য খাবার নিয়ে যেতাম। আমার এক কলিগ ছিল পাপড়ি, সে সবসময় বলতো আপু এই কুক আপসে, আবার তার বান্ধবী জব করতো কুক আপসের অফিসে, তো সে বলতো আপু আপনি তো খুব ভালো রান্না করেন, আপনি কেন কুক আপসে জয়েন করতেছেন না? ওনার কাছ থেকে আপনি প্রথম কুক আপসের কথা শুনেন? হ্যাঁ, ওনার কাছ থেকে আমি প্রথম শুনি। তো পাপড়ি আমাকে সবসময় বলতো যে কেন আপনি কুক আপসে ঢুকতেছেন না, ওইখানে খাবার সেল করতে পারবেন, আপনি তো খুব ভালো রান্না করেন। যখনই আমি তাদের জন্য খাবার আনতাম, এমনিতেও আমাকে বলতো যে আমি দেখতাম যে আসলে আর্কিটেক্টের কাজের থেকে আমি রান্না করতে খুব বেশি পছন্দ করতেছি, মানে আমার আর্কিটেক্টের কাজে কোনো ধ্যান নাই, আমি রান্না খাওয়া মানে আমি নিজেও খেতে খুব পছন্দ করি, খাওয়া দাওয়া নিয়ে খুব। আপনার প্রিয় খাবার কোনটা? আমি সব ধরনের খাবারই পছন্দ করি, মিষ্টিটা একটু কম খাই, যেমন ফ্রাইড রাইসটা আমি খুব বেশি পছন্দ করি। তো এটা হচ্ছে গিয়ে তো ওদের জন্য রান্না করে নিলেই তখন পাপড়ি বলতো যে আপু কেন জয়েন করতেছেন, আপনি কেন রান্না যেহেতু ভালো করেন, আপনি আসলে আপনার দ্বারা জব হবে না, আপনি ব্যবসা করতেই ভালো করবেন। তখন আমার টোনার ব্যবসাটা ছিল, মাঝে মাঝে আমি অফিসে চলাকালীন অবস্থায় ব্যবসাটা মেনটেন করতাম, যে অর্ডার আসছে আমি টোনারটা আনিয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। তারপরে কুক আপসের সাথে প্রফেশনালি কবে থেকে রিলেটেড হলেন? তো ওই আমার জবটা যেই মাসে আমি ছেড়ে দেই,
জব ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনার পরিবার বা আপনার হাজবেন্ড কিছু বলেনি যে জব পাওয়া তো সহজ ব্যাপার না আমাদের এই বাজারে? তাদের এনভায়রনমেন্টের সাথে আমার এনভায়রনমেন্ট মানে মিলতেছিল না, এটা আমার হাজবেন্ডও জানতো। তো বলতো যে তোমার যদি, কারণ ওর এখান থেকে আমাকে জব করা নিয়ে কোনো ই ছিল না যে জব করতে হবে না, যে তো আমি আমার ইচ্ছাতে জবে ঢুকছে, ইভেন ইচ্ছাতে আমি জবটা ছাড়ার দিকে, যে তাদের সাথে আমার মিলতেছে না। আমি আসলে রান্নাতে ঠিক আমি ওই মাসেই কুকআপসে জয়েন করি, যেদিন আমি জবটা ছাড়বো ঠিক তার আগের দিন কুকআপস আসে আমার বাসায়, তারা একটা কিচেন পরীক্ষা করে আমার কিচেনটা ঠিক আছে কিনা, নিজস্ব নিয়মটা আছে, নিয়মটা ইভেন ওনারা 6 মাস পর পর এটা চেক করে কিচেনটা ঠিক আছে কিনা। তো ওরা কিচেন দেখে আমাকে বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি কাজ করতে পারবেন, তখন থেকে আমি শুরু করে দিই। আমি দেখলাম যে একদম প্রথম মানে পোস্ট থেকে আমার প্রথম অর্ডার আসা শুরু হয়ে যায়। তখন আমি জানতে চাচ্ছিলাম যে আপনার প্রথম অর্ডারটা কি ছিল, প্রথমে কি অর্ডার ছিল? অর্ডার ছিল আমার হচ্ছে নারিকেলের নাড়ু। নারিকেলের নাড়ু, আমার এটা একটা ছবি তোলা ছিল, তখন তো আমি অফিস করতাম, তো অফিস করে করে আমি এইটা দিতাম, মানে একদম অফিসের লাস্ট মান্থ ছিল, তো আমি তখনই কুকআপ শুরু করে দিই। তো এরকম নারিকেলের নাড়ুটা আমি এই জন্যই দিই যে এটা একটা ড্রাই খাবার, যে আমি রাতে এটা কুক করে রাখলে আমি পরের দিন সকালে যেই কারো হাতে দিয়ে চলে যেতে পারবো অফিসে। দেখেন কত সুন্দর সুন্দর আইডিয়া, আমি এটাই চিন্তা করছিলাম ম্যাম রুমানা ম্যামের সাথে কথা বলতে বলতে, যে উনি যে চিন্তাটা করেন সেটা এত বেশি সোর্সফুল। উনি সোর্স চিন্তা করেন, উনি কতক্ষণ রাখা যাবে জিনিসটা সেটা চিন্তা করেন, ডেলিভারি দিতে কতটুকু খাটনি হবে বা কিভাবে নিয়ে যাওয়া যাবে সেই জিনিসটা চিন্তা করেন। এই চিন্তাগুলো কিন্তু এত অর্গানাইজড ভাবে সবাই করতে পারে না আপু, অনেকে হয়তো রান্না করতে পারে বাট এই চিন্তাগুলো এত সুন্দর করে করতে পারে না। তো আমি পরে দেখা গেছে যে আমি এরকম নারিকেলের নাড়ু অফিস থেকে এসে বানিয়ে রাখলাম, সব বক্স করে দারোয়ানের কাছে আমি দিয়ে চলে যেতাম, যে আপনি অর্ডার আসলে ওনাকে দেখা গেছে 20-30 টাকা দিলে সে যখন আসতো পিক আপ করতে ডেলিভারি ম্যান তাকে দিয়ে দিত। তো এরকম অনেকবারই করেছি যে ওনাদের কাছে দিয়ে গিয়েছি, তো উনি পিক আপ করেছেন, মানে পিক আপটা দিয়ে দিয়েছে এরকম করে। হ্যাঁ, তারপরে দেখলাম যে জবটাও ছেড়ে দিলাম ওই ঠিক আমি ওই মাসের 15 তারিখ যখন দেখলাম যে অর্ডার আসা অনেক শুরু হলো, তো আমি আর কন্টিনিউ করলাম না। আমি তখন অফিসে বললাম যে আমি 15 তারিখ থেকে চলে যেতে চাই, আমি এখানে আর থাকতে চাই। পরে আমার যে সিও ছিল তো বললো যে ঠিক আছে তাহলে আপনি চলে যান, স্যালারিটা পরে এসে নিয়ে যান, যেহেতু আপনি 1 মাস করার কথা ছিল করবেন না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরে আমি দেখলাম যে কুকআপসে আমি খুব ভালো রিভিউ পাওয়া শুরু হলো, যে খুব ভালো সেল শুরু হলো, যে সেল হচ্ছে যাই পোস্ট করতেছে আপনার মাধ্যমে লাভবান হলো। হ্যাঁ, কুকআপসে লাভবান হলো, যে সেল হচ্ছে হচ্ছে। তো এর ভিতরে শীতকালীন সময় ছিল, তখন আমি তখন পিঠাটা বানানো শুরু করে দিলাম। আচ্ছা, তো পিঠাটা মানে আমি পিঠাটা এমনিতে খুবই ভালো করি সব সময়, তো আমার দুধ পুলিটা এত বেশি চললো যে কুকআপসের এত বেশি 5-star আসা শুরু হলো। এটার কুকআপসের একটাই হয় যে এটা হচ্ছে মানে ডেজার্ট অফ দ্য মান্থ। ওকে, ওইখানে যারা 5 জন বিজয়ী, যারা 5 জন হচ্ছে গিয়ে যাদের প্রচুর পরিমাণ 5-star আসছে এবং সেল বেশি হচ্ছে, তাদেরকে একটা ভোটের সিস্টেমে নেওয়া হয়। তো আমাকে এরকম 5 জনের ভিতরে রাখা হলো, যে ভোট দিয়ে ক্লায়েন্টরা যাকে বেশি ভোট দেবে সেই হবে একজন মানে ওইখান থেকে যে পুরস্কারটা পাবে। পরে আমাকে সবাই ভোট দিয়ে আমি বিজয়ী হলাম ভোটের। পর থেকে আমাকে একটা গিফট দেওয়া হলো কুকআপস এর মাধ্যমে, ডেজার্ট অফ দ্য মান্থ আমি হলাম। ওদের পেজও এটার অনেক অ্যাড, মানে যখনই হওয়ার পরে এটা ওনাদের কুক অফ দ্য মান্থও হয়, আমি কুক অফ দ্য মান্থ কখনো হইনি, আমি ডেজার্ট অফ দ্য মান্থ হয়েছি। তো পরবর্তীতে তারা অ্যাড করলো আমার খাবারের, যে আমার এটা চলে, মানে আমি বিশাল বড় সড় একটা গিফট, যে যত প্রোডাক্ট আছে একটা কার্টুনে করে ওদের সবগুলো প্রোডাক্ট আমাকে দেওয়া হলো। অসাধারণ অনুপ্রেরণা, অসাধারণ অনুপ্রেরণা, এবং এটা আপনিই অর্জন করেছেন সুন্দর করে আপনার রান্নার মাধ্যমে, এবং আমরা আশা করছি আপনি আরো অনেক বেশি অর্জন করবেন ভবিষ্যতে। যে রেস্টুরেন্টটা খোলার ইচ্ছা আছে সেটার নাম ঠিক করেছেন? আমার যে পেজের নাম আছে দেশি ভোজ, এটা দিয়েই সব ইনশাল্লাহ এটাই হওয়ার কথা। যদি চেঞ্জ করি আমি জানি না, তখন হয়তো অন্য কিছু চিন্তা করে চেঞ্জও করতে পারে। আচ্ছা, হোক, হয়ে যাক এবং শাখা প্রশাখা ছড়িয়ে যাক চারিদিকে, সবাই জানুক আপনার নাম, সবাই বুঝুক সত্যিকারের রান্নার ব্যাপার। আর যে পিঠার যে ব্যাপারটা বললেন, পিঠা কিন্তু দোকান থেকে কিনে খেতে ভালো লাগে না, কিন্তু কেউ যদি বাড়িতে আন্তরিকভাবে বানিয়ে তারপরে পাঠিয়ে দেয় তাহলে সেটা কিন্তু আবার অনেক বেশি কাছের একটা জিনিস। আমার পিঠাটার খুব ভালো রিভিউ আসছে, ইভেন ওনারা কি করে প্রতি মাসে যে রিভিউটা আসে এটা মেল করে প্রতি মাসে, হয়তো বা 1 মাস পরে করে বা 2 মাস পরে করে। আমার যে পিঠার যে মেলটা আসছিল, যে মানে যতগুলো
মাসে, এটা হচ্ছে নভেম্বর মাস ছিল, নভেম্বর ডিসেম্বরে আমার পিঠাটা অনেক ভালো, তখন শীত ছিল তো, আর সব থেকে বেশি আমার দুধ পলিটাই চলতো, ভাবা পিঠাও চলতো, ওগুলিও ভালো রিভিউ আসতো, বাট দুধ পলিটা এত চলছে আর যে রিভিউগুলো সবাই লিখেছেন, যেটা দেখে আমারই খুব মন ভালো হয়ে গিয়েছে যে তাদের কাছে এত ভালো লেগেছে যে এক একজন দুই তিনবার করে অর্ডার করেছেন, আমি নিজেও তাদের নাম দেখে বুঝতে পেরেছি যে এই উনি তো এর আগেও নিয়েছিলেন, মানে একই পার্সন অনেকবার করে অর্ডার করেছেন, কারণ লোভ সামলাতে পারেননি, কিন্তু সেই দুধ পুলি পিঠা আমাদের জন্য বানিয়ে আনেন নিরুমা ম্যাম আজকে, এটা আমাদের ইনশাআল্লাহ খাওয়াবো। আচ্ছা, অবশ্যই আমি জানি আপনি খাওয়াবেন, কারণ আপনি রান্না করতে পছন্দ করেন এবং তৃপ্ত মুখ দেখতে আপনারই ভালো লাগবে। অসাধারণ কিছু কথা আপনার কাছে শুনলাম। লাস্ট একটা কোশ্চেন করতে চাই, আপনার করতে ইচ্ছে করে না এমন একটা রান্নার কথা বলেন, কমপ্লিকেটেড কোন রান্না, সত্যি বলতে হবে যে না এই রান্নাটা আমার করতে ইচ্ছে করে না। আমার প্রতিদিনের রান্নাটাই করতে ইচ্ছা করে না, মানে এই যে প্রতিদিন যে মানে সাধারণ রান্না যেটা নিজেরা খাবো, এটা করতে গেলে আমার হাজবেন্ড বলে যে তুমি এত রান্না করো কুকার্সের জন্য, অথচ আমার বাসার জন্য ঠিক করে রান্না করো না, আমি সকালে নাস্তা পাই না, ওইখান থেকে তো আমি আপনাকে একটা আইডিয়া দিই, আপনি এখন থেকে কুকার্সে খাবার অর্ডার দিবেন তাহলেই তো হয়। আমি এই রান্নাটা করতে খুব বিরক্ত বোধ করি যে অর্ডার আসছে খুব খুশি খুশি করে দিয়ে দিছি, অথচ বাসা রান্না করতে করবো না, বা তারপরে দেখা গেছে কিনে খাচ্ছি যে কিনে নিয়ে আসে না, বলছে তুমি তাহলে আমারটা কেন করো না, বলছে যে আপনি তো টাকা দেন, এখান থেকে তো টাকা আসে। অসাধারণ অসাধারণ। একদম শেষ প্রশ্ন করব আজকের অনুষ্ঠান শেষ করার আগে, যারা আপনার মতন রন্ধন শিল্পটাকে আপন করতে চায়, যারা রান্না নিয়ে একটা কিছু করতে চায়, তাদের উদ্দেশ্য যদি আপনার নিজস্ব ভাবে কিছু বলার থাকে। যারা করতে যায় আসলে নিজস্ব জায়গা থেকে যে ইচ্ছা, মানে যে রান্নাটাকে এগিয়ে নিয়ে যাবে যার ইচ্ছা, তারা কুকআপসের সাথে জয়েন করতে পারে, ইভেন নিজেরাও পেজ খুলে বিভিন্নবার এটাকে বুস্ট করে করে মানে পেস্টিকে রিভিউ আসে। উন্নত করার জন্য তারা কি করতে পারে? রান্নাটাকে উন্নত করার জন্য মানে শিখতে হবে, তাহলে সে ইউটিউব থেকে সাজেস্ট নিতে পারে বা কোনো কোর্স ভর্তি হতে পারে। যেমন আমিও চাচ্ছি যে পেস্ট্রি বেকারি এই টাইপের তো আমাদের খুব একটা ভালো নিজে থেকে হবে না, এটা না শিখালে, তো আমি টনি খানের যে এটা এখানে ভর্তি হয়ে যাব, এটা আমার ইচ্ছা আছে যে একটা জাস্ট সার্টিফিকেট থাকা দরকার। Fantastic, fantastic. Thank you so much, Rumana ma'am, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এই তিন দিন ধরে আপনি আমাদের সাথে ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করে দেব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এটাই জাস্ট বলার, যাতে আমি বিজনেস অনেক আগাইতে পারি। অবশ্যই আপনি পারবেন, আপনার চিন্তাধারা অনেক সুন্দর, আমরাও আশা করছি আপনি অবশ্যই এভাবে এগিয়ে যাবেন। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট, আপনারা শুনছিলেন, বসুন্ধরা এলপি গ্যাস হচ্ছে সেই ব্র্যান্ড যেই ব্র্যান্ড বিদেশ থেকে, বাইরে থেকে, দেশের বাইরে, দেশে সব জায়গায় নিজেদের ব্র্যান্ডটাকে এমনভাবে ছড়িয়েছে, এবং তাদের সিলিন্ডার পুনঃনিরীক্ষণ করা হয় প্রতিবার, এবং জিঙ্ক কোডেড সিলিন্ডার তাদের থাকে যাতে করে আপনি বিপদ থেকে রক্ষা পান এবং আপনার রান্নাবান্না যাতে সুন্দরভাবেই চলে। অনেক ধন্যবাদ রুমানা ম্যামকে, দেশি ভোজ আরও অনেক বেশি এগিয়ে যাক এবং ওনার রেস্টুরেন্টটা ওপেন হয়ে যাক যাতে আমরা সবাই গিয়ে সেখানে খেতে পারি, এবং অবশ্যই তিনি অনেক এগিয়ে যাক। অনেক ধন্যবাদ আপনাকে। অলরাইট, সো দ্যাট ওয়াজ ইট আজকের মতন, এই সপ্তাহের মতন শেষ করছি বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট উইথ রেহান। আগামী সপ্তাহে রবিবারে কোনো না কোনো একজনকে নিয়ে অবশ্যই আপনাদের কাছে আবারও চলে আসবো। আমি রেহান, তাই শুনতে থাকবেন সবসময় এবিসি রেডিও FM 89.2। বসুন্ধরা এলপি গ্যাস প্রেজেন্স টার্নিং পয়েন্ট।